ওকে, তাহলে দেখেন এখান থেকে আমরা চলে ভাই আসতেছি। সিয়াব ভাই মনে হয় রেকর্ড করছে উনি নিজে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো আর কি, আমি তো আর জানতাম না, তাইলে তো আর আমি কষ্ট করতাম না আর কি। ওকে তাহলে দেখেন এখান থেকে আমরা শিখব টুল টিপ। দেখেন টুল টিপে যদি আসি, টুল টিপ মূলত কোনটা, যেটাকে আমরা টাইটেল নামে চিনি। যেমন দেখেন এখানে হোভার করলে এখানে একটা টুল টিপ আসতেছে, টুল টিপ কোনটা আমরা একটু দেখি। আমরা যদি আজকের আজকের হচ্ছে কত, ডে 23, তাই না? আগামীকালকের আমরা একটা ফুল লেআউট ডিজাইন করব, আজকের কিছু 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 করব আর কি। আচ্ছা, গত ক্লাসের যে কোডগুলো আছে কোডগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। মনে করেন এখানে যে কোনো একটা কন্টেন্ট নিলাম, মনে করেন আমি H1-এর মধ্যে নিলাম। এখানে যদি আমি একটা টাইটেল দিই, এখানে যদি লিখি দিস ইজ টুল টিপ টেক্সট, অর্থাৎ এখানে যে টেক্সটটা আছে এটাই হচ্ছে মূলত টুল টিপ টেক্সট। দেখেন অর্থাৎ এই H1 এর উপরে যদি আমি কার্সারটা রাখি, তাহলে এখানে দেখেন দিস ইজ টুল টিপ টেক্সট, এরকম টেক্সট আসতেছে। আর আপনারা যখন এইটার সাথে করবেন, এইটা থেকে বুটস্ট্র্যাপে দেখেন টুল টিপটা একটু ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে এরকম ডিজাইন করা আছে। তাহলে টুল টিপটা আপনি কিভাবে করবেন, এখান থেকে দেখেন এই যে ডাটা টগল টুল টিপ আর টাইটেলের ভিতরে আপনি লিখে দেবেন ডাটা টগল টুল টিপ। এই লাইনটা কি আমি কপি করি, যেহেতু টাইটেল অলরেডি আছে। দেখেন এখানে এক্সট্রা, অর্থাৎ টাইটেল পর্যন্ত আমরা অলরেডি জানি, এক্সট্রা শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট অ্যাড করা হয়েছে, ডাটা টগল টুল টিপ। এখন যদি রিফ্রেশ করি, এই যে দেখেন যদি হোভার করি, হোভার করলে চেঞ্জ আসতেছে না, অর্থাৎ এখানে শুধুমাত্র আমার টুল টিপটা নর্মালি আসতেছি। আমি একটু ওইটাকে এইখানে নিয়ে আসি। মূলত আমাদের লাগবে খুবই কম, আর এর আগে মূলত টুল টিপটা আমার নিজেরও আর কি ওইভাবে শেখা হয় না। আমি একটু এইটাকে একটু কাজ করি, ডাটা টগল টুল টিপ, কাস্টম জাভাস্ক্রিপ্টটাকে অ্যাড করে দেই। এই যে দেখেন এই যে টুল টিপটা আছে, এই টুল টিপটার সাথে আপনার এক্সট্রা কাজ করা লাগবে একটু, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা অ্যাড করা লাগবে। তখন কি করবেন, এই যে ডাটা টগল টুল টিপ ডট টুল টিপ, এইটাকে হচ্ছে আপনার কল করে দিতে হবে। অর্থাৎ এই জাভা স্ক্রিপ্টের এইটুকুন কল করে দিলে তখন এই টুল টিপের এই ডিজাইনটা চলে আসতেছে। গিট বুটস্ট্র্যাপ থেকে নেই, যেহেতু আমরা এটাকে ফলো করতেছি। আচ্ছা, তাহলে এইখানে যে টুল টিপটা আছে এটা হচ্ছে জাস্ট হোভার করলে আসতেছে। এরপর দেখেন টুল টিপটা এটা টপে আসতেছে, টুল টিপ এটা রাইটে আসতেছে, টুল টিপ এটা বটমে আসতেছে, লেফটে রাইটে। তাহলে কি স্যার করতে হবে, রেকর্ডিং অন করছেন? হ্যাঁ রেকর্ডিং অন করা আছে। আচ্ছা দেখেন, তাহলে আর একটা এক্সট্রা অ্যাট্রিবিউট অ্যাড করবো আমরা, আর কাস্টম জাভাস্ক্রিপ্ট আমরা এইখানে অ্যাড না করে আমরা কি করব, কাস্টম ডট জিএস এর মধ্যে দেবো। এই যে কাস্টম ডট জিএস এ পেস্ট করে দেবো, তাহলে হয়ে যাবে। আমি যদি এখানে আর একটা অ্যাট্রিবিউট দিই ডাটা প্লেসমেন্ট, আমি যদি বলি টপ, এখানে একটু মার্জিন 4-5 দিয়ে দিই চারপাশে, যদি আমি ডাটা প্লেসমেন্ট টপ দিয়ে দিই তখন কি হবে, একটু রিফ্রেশ করি।
এই যে দেখেন এখন টপে আসতেছে। অনুরূপ ভাবে আপনি যদি ডাটা প্লেসমেন্ট রাইট দিতে পারবেন, বটম দিতে পারবেন, লেফট দিতে পারবেন, তাহলে এই যে এখানে যেরকম লেফট রাইট টপ বটম দেওয়া আছে, এইরকম লেফট রাইট টপ বটমে চলে আসবে। আচ্ছা স্যার, যখন আমরা প্রথম স্যার ওই টাইটেলটা শিখি যে ওখানে স্যার হোভার করলে ইত্যাদি আসতেছে, ওটা তো স্যার শুধু টাইটেল দিয়ে করছিলাম প্রথমে যখন শিখি স্যার, ওটাতে স্ক্রিপ্ট লাগে নাই স্যার, এখন কি স্ক্রিপ্ট লাগবে স্যার? জাভাস্ক্রিপ্টটা লাগবে হচ্ছে, দেখেন টুল টিপের সাথে জাভাস্ক্রিপ্ট দিলে এইখানে দেখেন টুল টিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে না, হ্যাঁ স্যার এটা কি আগে আসছিল? আগে স্যার আসেনি, শুধু আগে স্যার জাস্ট ওই লেখাটা আসছিল স্যার। লেখাটা আসছিল, এখন ওই ডিজাইনটা যদি চান তাহলে আপনার ওই ও আচ্ছা জাভাস্ক্রিপ্টটা স্যার, দিতে হবে, ও আর যদি বুঝতে ডিজাইন পারছি না স্যার। চান তাহলে আগের মতো টাইটেলটা ব্যবহার করতে পারবেন। ও আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ডিজেবল বাটনের সাথেও টুল টিপ ব্যবহার করা যাবে, সেটা দেওয়া আছে এখানে। এই যে তাহলে জাস্ট ডাটা টগল টুল টিপ দিতে হবে, আর টাইটেল তো গুলো দেওয়াই আছে। এই এতটুকুন পর্যন্তই টুল টিপ। আচ্ছা দেখেন, আমরা যেহেতু ডাব্লিউ থ্রির সিকোয়েন্সটা ফলো করতেছিলাম, এই কারণে আমি ডাব্লিউ থ্রি স্কুলস থেকে হচ্ছে আমি সিকোয়েন্সটা দেখাই দিতেছি। এরপরে হচ্ছে কি আপনার পপ ওভার, আমি যদি পপ ওভার দিই, দেখেন পপ ওভারের সাথে আর টুল টিপের সাথে একটা পার্থক্য হচ্ছে, টুল টিপে জাস্ট আপনি হোভার করলেই আপনার টুল টিপটা চলে আসতেছে, তাই না? অর্থাৎ টুল টিপে আপনি হোভার করলেই, এই যে হোভার করতেছি চলে আসতেছে, পপ ওভার দিলে কি হচ্ছে এখানে ক্লিক করলে তারপরে আসতেছে। আরো একটা সিস্টেম হচ্ছে যে এগুলোর সাথে আপনার এই যে হেডার ব্যবহার করা যায়, একটা এই যে হেডার যেটি আপনার টুল টিপের সাথে সম্ভব না। তাহলে আমরা একটা পপ ওভার দেখি, তাহলে পপ ওভারটা আমরা কিভাবে ব্যবহার করব দেখেন। এইখানে আমার ডাটা টগল ছিল টুল টিপ, এখন আমি দেবো ডাটা টগল পপ ওভার। অর্থাৎ ডাটা টগল পপ ওভার দিয়ে দিলেই কি হবে, এখন যদি রিফ্রেশ করি কি অবস্থা, হ্যাং করতেছে কেন, একটু ক্লোজ করে ওপেন করি। এইখান থেকে আসলাম পপ ওভারসে, তাহলে আমার এইখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের এই কোডটাকে দিতে হবে। আগে টুল টিপের জায়গায় তো টুল টিপ দিয়েছিলাম, আর এখানে আমি বলবো জাভাস্ক্রিপ্ট পপ ওভার। কাস্টম ডট জেএস এর মধ্যে এইটাকে আমি কপি করে বসিয়ে দিলাম, এখন যদি ক্লিক করি তখন দেখেন এখানে একটা লেখা আসতেছে, এই যে ক্লিক করতেছে আসতেছে, আবার ক্লিক করতেছে, ক্লিক করলে আবার চলে যাচ্ছে। তাহলে ক্লিক করলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার পপ ওভার, এবং পপ ওভারের সাথে আপনার একটা টাইটেল দা হেডার দেওয়া যায়, যেটা টুল টিপের সাথে দেওয়া যায় না। ডাব্লিউ থ্রিটা একটু ওপেন করি, এখানে দেখেন একটা ডাটা টগল পপ ওভার আছে, এইটা হচ্ছে কি রাইটে আসছে। তার মানে রাইটে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আচ্ছা দেখেন আপনি টাইটেলের ভিতরে যেটা লিখবেন এইটা হচ্ছে ওর হেডার হিসেবে থাকবে, ডিসক্রিপশনে যেটা লিখবেন সেটা আপনি লিখবেন ডাটা কন্টেন্টের মধ্যে এখানে। অর্থাৎ এই টাইটেলের ভিতরে যেটা লিখবেন, আমি লিখলাম যে হেডলাইন হেয়ার, আর লিখলাম ডাটা কন্টেন্ট, তাহলে এখানে কি করবো, লরেম ইপসামের কিছু লেখা দিয়ে দিই, অল্প কিছু দিই। তাহলে ডাটা কন্টেন্টের মধ্যে আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, এখন আমি এটাকে রিফ্রেশ করি, ক্লিক করলে দেখেন হেডলাইন হেয়ার এইটা আসছে কোথা থেকে, এই টাইটেল থেকে, এটা তো ডাটা প্লেসমেন্ট এটা লাগবে না।
আর হচ্ছে ডাটা কন্টেন্ট থেকে এই কন্টেন্ট গুলো আসতেছে, ক্লিক করতেছি নিচের দিকে আসতেছে। এইখানে অনুরূপভাবে যদি আপনি টপ বটম লেফট রাইট এগুলো যদি আপনি চান, তাহলে আপনি কি করবেন, এই যে ডাটা প্লেসমেন্ট লেফট রাইট টপ বটম এগুলো ব্যবহার করতে পারবেন। আর এই ডাটা কন্টেন্ট এটার সাথে রাইট কথাটাকেও একটু উল্লেখ করে দিতে হবে, এখানেও রাইট ডাটা কন্টেন্ট রাইট, ডিজেবল প্রপার অর্থাৎ ডিজেবল বাটনের সাথেও এই পপ ওভারটা ব্যবহার করা যাবে আর কি। এই একটা ডিজেবল বাটনের সাথেও আছে। ওকে, তাহলে পপ ওভার এবং হচ্ছে আপনার টুল টিপ দুইটার মধ্যে কি পার্থক্য বোঝা গেছে? হ্যালো, জি স্যার, স্যার বুঝতে পারছি। পরবর্তীতে আমরা একটু চলে আসি। পপ ওভার চলে গেল, এরপরে চলে আসি টোস্ট। এই টোস্ট গুলো হচ্ছে আমাদের ওয়েব পেজেও ব্যবহার হয়, কিন্তু অত বেশি মাত্রায় ব্যবহার করা হয় না আর কি নর্মালি, তাও ব্যবহার করা যাবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাডমিন প্যানেলের, অ্যাডমিন অ্যাডমিন প্যানেল যখন ডেভেলপ করা হয় বা ডিজাইন করা হয়, এই অ্যাডমিন প্যানেলের ক্ষেত্রে আপনার এই টাইপের টোস্টটা ব্যবহার করা হয়। অর্থাৎ টোস্টটা কি, এরকম একটা ডিজাইন আসবে, একটা কিছু আসবে, আপনাকে একটা নোটিফিকেশন দেবে, আপনি ক্লোজ করবেন, চলে যাবে, এইটাই হচ্ছে মূলত টোস্ট। তাহলে আমরা যদি একটু কার্ডের কথা একটু যদি খেয়াল করি, যদি আমরা কার্ড করতাম, হ্যাঁ, তাহলে কি থাকতো, কার্ড হেডার থাকতো, তারপরে কার্ড বডি থাকতো। অনুরূপভাবে এখানে টোস্টের সাথেও এই যে টোস্ট হেডার, টোস্ট ফুটার এগুলো হচ্ছে সব আছে। আমি সরাসরি জাস্ট এখান থেকে আমি একটু লিখি, লিখলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এখানে আমি লিখবো টোস্ট, তারপরে ডিপ দিলাম, এখানে দিলাম টোস্ট হেডার, এখানে লিখলাম হেডার সেকশন, একটা ডিপ নিলাম, এখানে বললাম যে এটা টোস্ট বডি, লরেম ইপসামের অল্প কিছু লেখা দিয়ে দেয় দিলে। এখন যদি রিফ্রেশ করি আসতেছে না কিছুই। ওকে, তাহলে আমি এখন ই করলাম এই জাভাস্ক্রিপ্টের এই কাস্টম সিএসএসটাকে, কাস্টম জাভাস্ক্রিপ্টটাকে আমি কপি করলাম, কপি করে বসাই দিলাম কাস্টম ডট জেএস এর মধ্যে। যদি জাভাস্ক্রিপ্টে এতটুকু কোড কপি করে দেই, এখন যদি রিফ্রেশ করি, এই যে দেখেন শো করতেছে, এবং এসে কিন্তু বেশিক্ষণ থাকতেছে না, আসতেছে আবার টোস্টটা সাথে সাথে চলেও যাচ্ছে, একটা নির্ধারিত সময় পরে চলে যাচ্ছে। এই হচ্ছে আপনার টোস্ট। এরপরে আপনার যদি টোস্ট থেকে আপনার যদি টাইম বাড়ানো লাগে, সেই টাইমও বাড়ানো যাবে। এখানে আসি, ডাটা অটো হাইড, অর্থাৎ এখান থেকে যখন আমি আনতেছি, একটু পরে অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে। আমি যদি এখানে আর একটা দিয়ে দেই, এখানে ডাটা অটো হাইড ফলস করে দেই, তখন কি হবে, এখন ডাটা আসছে কিন্তু এখন কিন্তু আর অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে না। এটা হচ্ছে মূলত ডাটা অটো হাইডটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ডাটা অটোমেটিক হাইড আর হয়ে যাবে না। এরপরে হচ্ছে দেখেন এইখানে হচ্ছে কিছু লেখা আছে ডান পাশে ছোট, একটু 5 মিনিট অ্যাগো ডাটা ইন্টারভাল কাজ করবে এখানে, ডাটা ইন্টারভাল, ইন্টারভাল ইন্টারভাল দিয়ে আপনার লাভ, এখানে কতক্ষণ থাকবে ইন্টারভাল দিয়ে টোস্টটা। তো কতক্ষণ থাকবে সেটা কি ইন্টারভাল দিয়ে কন্ট্রোল করি, সেটা তো ইফ কন্ডিশন দিয়ে আপনি দিতে পারতেন। না ইন্টারভাল না, মূলত ডাটা আমরা ইউজ ইন্টারভাল করি যে অ্যাট্রিবিউটটা আছে, ইন্টারভাল অ্যাট্রিবিউট, হ্যাঁ জাভাস্ক্রিপ্টে বুটস্ট্র্যাপের, ইন্টারভালের কথা বলেন না? না না ডাটা ইন্টারভাল বুটস্ট্র্যাপের সাথে যে ইয়েটা আছে না অ্যাট্রিবিউট, এই যে
ডাটা অটো হাইড দিলেন না আপনি, হ্যাঁ ওই রকম ডাটা ইন্টারভাল নামক একটা আছে। আচ্ছা, কই দেখি, আমি যদি সামনে পাই দেখবো ওইটার কাজ কি। আমি মূলত এই টোস্ট নিয়ে কাজ করা হয় না, তো এই কারণে জানা নাই। দেখেন এইখানে হচ্ছে 5 মিনিট এগো, এরকম ছোট একটা যদি লিখতে হয় এই টাইপের লেখা, তাহলে আপনি কি করবেন, এখানে একটা স্ট্রং ট্যাগের মধ্যে আমি নিলাম টেক্সট প্রাইমারি টোস্ট হেডার, এটা তো টোস্ট হেডার স্মলের মধ্যে আবার এইটা আছে, দেখেন এখানে আমি দিলাম এটা হচ্ছে টোস্ট হেডার, বা এখানে যেই লেখাই লেখেন, এটাকে যদি আমি একটু বোল্ড করতে চাই তাহলে কি করব, স্ট্রং, স্ট্রং এর সাথে আমি একটা ক্লাস দেব টোস্ট প্রাইমারি। তো দেখেন টোস্ট প্রাইমারি দিলে কি হবে, টোস্ট না এটা টেক্সট প্রাইমারি, সরি টেক্সট প্রাইমারি দিলে কি হবে, এটার কালারটা চলে আসলো। পরে ছোট একটু যদি লেখা লিখতে চান, স্মল নামে একটা ট্যাগ আছে যার মধ্যে আপনি কিছু লিখলে, সাপোজ আমি যদি লিখি ফাইভ মিনিটস গো, তখন কি হবে আপনার এখানে দেখেন এই যে 5 মিনিটস এগো লেখাটাও চলে আসছে। এখন এইটাকে যদি একটু রাইটে নিতে চান, তাহলে আপনার আমি যদি এখানে দেই ML অটো, অর্থাৎ আমি এইটার মার্জিন লেফটে যদি অটো মার্জিন নিয়ে নেই তখনও অটোমেটিক রাইটে চলে আসলো, অথবা এইটাতেও আপনি মার্জিন রাইট অটো দিলেও হয়ে যেত। এখন এইটার একটা কালার দেব টেক্সট মিউটেড, মিউটেড নামে একটা কালার নেম আছে, টেক্সট মিউটেড, মিউটেড নামে একটা কালার আছে, আমি মিউটেড কালারটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দেখেন এখানে একটা ক্লোজ বাটন আছে, তাহলে এই ক্লোজ বাটনটা আমরা কিভাবে তৈরি করব, আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা বাটনের মাধ্যমে আমরা তৈরি করব। এখানে যদি আমি দেই ক্লোজ, তাহলে কি হইলো, এখানে একটা ক্লোজ বাটন লেখা চলে আসলো। আমি যদি এখানে একটা ক্রস সাইন দিতে চাই, তাহলে কি সিম্বলটা আনার জন্য টাইমস টাইম সেমিকোলন, তাহলে এখানে একটা ক্লোজ বাটন আসলো। এখন আমি যদি এই বাটনে ক্লোজ করি, তাহলে দেখেন ক্লোজ হচ্ছে না, ক্লোজ করতে হলে কি করতে হবে, ডাটা ডিসমিস ইকুয়ালটা আমি বলবো টোস্ট, যদি আমি ডাটা ডিসমিস টোস্ট করে দেই তখন কি হবে, এখানে ক্লোজ করলে ক্লোজ হয়ে যাচ্ছে। এরপরে ডিজাইনটা আমি চাচ্ছি যে রাইট সাইডে আসুক, তাহলে আপনি একটা ক্লাস কল করে দিবেন, ক্লাসটা হচ্ছে কি ক্লোজ, ক্লোজ ক্লাসটা দিলে ওকে ওরে রাইটে নিয়ে যাবে, এই যে রাইটে চলে আসছে। আমি কি করছি এইটাকে বডির ভিতরে ওই যে হেডারের বাইরে লিখে ফেলছি, আমি হেডারের মধ্যে দিয়ে দিই, হেডারের মধ্যে দিলে এই যে হেডারের ভিতরে ক্লোজটা আসছে। এখন এই ক্লোজের আগে যদি আমি চাই যে না এখানে একটু গ্যাপ আসবে, তাইলে কি এটার মার্জিন লেফট দিয়ে দিই, যে মার্জিন লেফট অর্থাৎ এখানে একটা মার্জিন নিয়ে নিলাম ক্লোজের আগে, তাহলে আমার একটা সুন্দর একটা টোস্ট করা হয়ে গেল। স্যার কাজটা কি একবার যদি বলতেন, ক্লাস এই যে ক্লোজ এটা লিখলেন, দেখেন ক্লোজ ক্লাসটা যদি না দেই তখন কি হয়, বাটনের চেহারাটা একটু দেখেন, অর্থাৎ আমাদের বাটন ট্যাগে একটা ডিফল্ট একটা ডিজাইন থাকে না এরকম, দেখছেন জি স্যার ডিজাইনটা আছে। জি আচ্ছা, আমি যদি এখানে ক্লোজ ক্লাসটা দিয়ে দিই, তখন ও কি করে এটাকে রাইটে নিয়ে নেয়, তারপরে হচ্ছে এক নাম্বার তো রাইটে নেবে, তারপর দেখেন ওই যে বাটনের ব্যাকগ্রাউন্ডের কালার টালার সব কিছু চলে গেছে, এবং ক্লোজের আইকনটাও একটু সুন্দর একটা ডিজাইন চলে আসছে। ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। এটা হচ্ছে ক্লোজ ক্লাসের কাজ। আচ্ছা কি জানো, ডাটা হাসিবুল যেটা বলছিলেন, হ্যাঁ ডাটা ইন্টারভাল ডকুমেন্টেশন এখানে কি আছে? আচ্ছা ভাই আমি কমেন্টে দিচ্ছি, স্যার আমি আজকে লিভ নিতে পারবো, একটু বিরতি বলুন তো। বিরতি বলুন তো।
লিভ নিতে যাচ্ছি স্যার, একটু বাইরে আছি তো, বাসা যাওয়া গিয়েছি। জয়েন রাখেন, আমি মেসেজে দিছিলাম চ্যাটে। আচ্ছা দেখি আর কি, ডাটা ডিসমিস ওইটার কাজ কি আপনি জানেন? আপনি জানলে বলো। জয়েন রাখবো স্যার। জানা নাই ভাই, ওখানে টাইমটা দিলে মনে হয় ওই সময় পর ওই এলিমেন্টটা থাকে না আর কি। এখানে হচ্ছে তো একটা ডাটা ডিলে আছে। শো লাইভ টোস্ট, আচ্ছা ওইটা ডাটা ডিলে দেখি। আমি যদি দেই ডাটা ডিলে, আপনারটাও দেখতেছি, সমস্যা নেই। ডিলে মানে তো ভাই দেরিতে দেখাবে মনে হয়, অত সেকেন্ড ডিলে কি দেরিতে দেখাবে? 2 সেকেন্ড পরে? না, এই যে 2 সেকেন্ড পরে চলে যাচ্ছে। আমি যদি এখানে 500 মিলি সেকেন্ড দিই, 8 পরে কতক্ষণ ডিলে করবে? যে 500 মিলি সেকেন্ড পর চলে যাচ্ছে। আচ্ছা আপনার ইন্টারভালেও কি কাজ করে আমি একটু দেখতেছি। আমি দিয়ে দিলাম 3 সেকেন্ড, তাহলে কি হবে? 3 সেকেন্ড পর ও অটোমেটিক চলে যাচ্ছে। আচ্ছা আপনারটাও একটু দেখি, ডাটা ইন্টারভাল তাই না? আচ্ছা ডাটা ইন্টারভালটা যদি দেই, দিলাম ডাটা ইন্টারভাল, ডাটা ডিলেটা আপাতত বাদ দিই যাতে কনফ্লিক্ট না করে। রিফ্রেশ করলাম। আচ্ছা ডাটা ইন্টারভালে, ডাটা ইন্টারভালে তো দ্রুতই চলে যাচ্ছে তাই না? 2 সেকেন্ড তো থাকতেছে না। ডাটা ডিলে দিতে হবে যদি রাখতে হয়, ডিলে দিলে 2 সেকেন্ড থাকতেছে। এই যে 2 সেকেন্ড পরে চলে যাচ্ছে। আচ্ছা ডাটা ডিলে, আর ভাই এই যে কোয়েরি গুলা রেডি হওয়ার সাথে সাথে কল হচ্ছে কেন? ফাংশন গুলা কল করতেছে রেডি হওয়ার সাথে সাথে, কোনটা এই যে এইগুলার সাথে যে স্ক্রিপ্ট গুলা লেখছে। এখানে তো এই যে ডকুমেন্ট ডট রেডি, এটা আসলে কোনো কিছুই না, এটা জাস্ট এইরকম, ডকুমেন্ট ডট রেডি না দিলেও হয়। এটা হচ্ছে এমনিতেই স্টার্ট হবে, এটা এখানে কোনো ইভেন্টের সাথে আমি কল করিনি, এটা এমনিতেই হবে। এই যে ডকুমেন্ট ডট রেডি বলতে, ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা কল হয় কখন? যখন আপনার পেজটা লোড হয়ে যায়, ওইটা না দিলে পেজ লোডের সাথে কল করতেছি সেটা বললাম। লোড করা ডকুমেন্ট ডট রেডি দিলে কি হয়, জাভাস্ক্রিপ্ট কাজ করা শুরু করবে যখন সম্পূর্ণ লোড হয়ে যাবে, তারপর আর ডকুমেন্ট ডট রেডি না দিলে ওই যতটুকু লোড হইবে ততটুকুই কাজ করবে। ডকুমেন্ট ডট রেডিটা দেওয়াটা আপনার জন্য সেফ। ওকে টোস্টের সাথে কোনো ফুটার কি নাই? সুন্দর সুন্দর টোস্ট, টোস্ট বটি। আমি একটু দেখি তো, টোস্ট ফুটার নামে কিছু দেখি না, টোস্ট ফুটার নামে কিছু আছে কি না, থাকার কথা না মনে হয়, থাকলে এতক্ষণে থাকতো। ডিপ ফুটার সেকশন, ফুটার না, টোস্ট ফুটার নামে আসলে কোনো নাই, কোনো ক্লাস নাই। টোস্ট হেডার এবং টোস্ট বডি। আচ্ছা তাহলে টোস্ট কি জিনিস দেখা গেছে? হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে 3টা জিনিস প্র্যাকটিস করবেন একটু, টুল টিপ, পপ ওভার আর হচ্ছে টোস্ট, যেহেতু এগুলোর সাথে জাভা স্ক্রিপ্ট আছে।
তিনটার সাথেই জাভা স্ক্রিপ্ট আছে, এই কারণে একটু আপনারা প্র্যাকটিস করেন, তারপরে হচ্ছে আমি স্ক্রোল পেতে যাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি? হ্যাঁ, কেমন আছেন প্রীতম ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, হয়ে গেছে। সবাই কি অবস্থা? জি ভালো আছি। হ্যালো স্টুডেন্ট, যারা আছেন রিপ্লাই করেন। জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আচ্ছা তো কি অবস্থা বলেন, কত দূর আছে, ক্লাস নাম্বার কত? 23 নাম্বার ক্লাস। জি স্যার। আচ্ছা, সো আপনাদের তো আজকে 23 নাম্বার ক্লাস, তাই তো? জি স্যার। তো আগামী 25তম ক্লাসের পরে একটা এক্সাম হবে, এটাও তো জানি নাকি নাকি যেটা জানি না? ঠিক আছে, তো সেই ব্যাপারে কথা বলতে আসছি। আপনাদের হচ্ছে 23 নাম্বার ক্লাস, তো 25টা ক্লাস যেদিন শেষ তার পরের দিন আপনাদের এক্সাম হবে, একটা ফাইনাল অ্যাসেসমেন্ট। সো যেহেতু 25টা ক্লাস মানে একটা ফেজ কমপ্লিট হচ্ছে, একটা ধাপ কমপ্লিট হচ্ছে, তার উপর বেস করে আপনাদের হচ্ছে আজকে সোমবার, তো বুধবার হচ্ছে 25 নাম্বার ক্লাস হবে, বৃহস্পতিবার হচ্ছে আপনাদের এক্সামটা হবে। সো আগামী বৃহস্পতিবার সবাই আমরা প্রিপারেশন নিয়ে শুরু করে দিই এক্সাম। হ্যাঁ, একটু শনিবার করলে একটু ভালো হয় ভাইয়া। না, এটা আসলে কি, এটা অফিসিয়াল তো, এটা তো আমরা দেই না, এটা হচ্ছে আপনাদের দিনাজপুর জেলা, দিনাজপুর জেলা ডিসি অফিস থেকে ডেট গুলো ফিক্স করা হয়। সো আসলে এখানে আমাদের হাত নাই, ওনারা এইগুলো ফিক্স করে দেয়। সো কারণ ওদিন আপনাদের এক্সামের দিন হচ্ছে ডিসি স্যার, তারপরে ডিসি স্যার প্লাস প্রোগ্রাম স্যার, ওনারা আসতে পারেন, আপনাদের ভিজিট করতে পারেন ক্লাসে। সো আপনারা সবাই একটু ভাবে প্রিপারেশন নেন, আগামী বৃহস্পতিবার এক্সাম হবে। কি এক্সাম হবে এটা তো আপনাদের স্যার যতটুকু শিখাইছে তার উপর বেস করে এক্সাম হবে, ঠিক আছে? বেশি কিছু হবে না, আপনাদের স্যারই কোশ্চেন করবে। সো আপনাদের ভালো সাজেশন আপনাদের স্যারই দিতে পারবে, ঠিক আছে, যে কি, কারণ কোশ্চেনটা স্যার আর আমি মিলেই আমরা তৈরি করব এবং ওর উপর বেস করেই হবে। সো তাহলে প্রিপারেশন শুরু করে দিয়ে আগামী বৃহস্পতিবার ক্লাসের যে টাইম, ওই ক্লাস টাইমই হবে এক্সাম, এবং ক্লাসের মধ্যে এবং কি রুলস রেগুলেশন সব আমরা ওদিনই বুঝতে পারবো, এবং অবশ্যই ওটা দিতেই হবে, না দিলে আপনাদের ওই ল্যাপটপে কন্টেনজেন্স থেকে বের হয়ে যায়, মানে আর ল্যাপটপ পাওয়ার কোনো চান্স থাকবে না। সো সবাইকে দিতে হবে। এই হচ্ছে আর কোনো কোশ্চেন টাইপের হবে একটু বলবেন? এক্সামটা হবে হচ্ছে প্র্যাকটিক্যাল, আপনারা যা কি শিখতেছেন প্র্যাকটিক্যালি তো শিখতেছি, আমরা তো লিখিত বা মৌখিক কিছু শিখতেছি না। জি জি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে এখন কোশ্চেনটা কিভাবে করবে। এখন ধরেন আপনাদের একটা লেআউটের, ধরেন আপনি লেআউট শিখছেন এইচটিএমএল সিএসএস বুস্ট স্ট্যাপতে, একটা লেআউট শিখছেন, লেআউটের ছবি দিয়ে দিল যে এটা দিয়ে, অথবা আপনারা এটা না করে আপনাদের পার্ট পার্ট করে দিল যে একটা ফর্মের ইমেজ দিয়ে দিল যে এই ফর্মটা ডিজাইন করো, একটা সেকশনের ইমেজ দিয়ে দিল এই সেকশনটা ডিজাইন করো, জাভাস্ক্রিপ্টের একটা কাজ ছোট কাজ দিয়ে দিল, এটা ডিপেন্ড করবে আর কি। সো আপনারা যা শিখছেন এর মধ্যেই, এর বাইরে কিছু দিবে না। ভাইয়া আরেকটা বিষয় একটু বলতাম, যে আমাদের যে প্রিভিয়াস ক্লাস ওখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট নাকি করাইছে, আমি যেহেতু খোঁজ নিলাম, বাট আমাদের তো বুটস্ট্র্যাপ শেষ হয় নাই, তো মানে সিলেবাসটা কি সেম হবে নাকি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে মানে এক একটা ট্রেইনার, হ্যাঁ আমি বলি আমাদের যা एग्जाम হবে সেটাই আমাদের ক্লাস। আমি একটু বলি, আমি মূলত আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট আর আমি মূলত জাভাস্ক্রিপ্টের দিকে অল্প একটু যাব, আর যদি সময় পাই আমি আপনাদেরকে পিএসপি মাইএসকিউএলটা শিখাবো যারা ভালো ধরতে পারেন। ওইটাই দিলে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবেন নাই, আর আপনাদের বুটস্ট্র্যাপের পরে তারপরে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসটা শিখাবো আপনাদের। এটা হচ্ছে এটা মানে এটা আসলে কি, এটা এক একজন ট্রেনার এক এক ভাবেই আসলে এটাকে ইয়া করে, সো যেটা স্যার ভালোভাবে মনে করে যে আপনাদের ব্যাচে এভাবে আগাইলে ভালো হবে তাহলে ওভাবেই ভালো হবে, তাই না? সো বেসিক্যালি আমাদের ক্লাসের সম্পূর্ণটা আমাদের স্যার মেইনটেইন করবে, দ্যাটস ইট। রাইট রাইট। আচ্ছা যাই হোক, সো বেসিক্যালি তাহলে আপনাদের যতটুকু হয়েছে ওর উপর বেস করে এক্সামটা হবে। সো তাহলে এভাবে প্রিপারেশন নিয়ে শুরু করে দিই আগামী বৃহস্পতিবার, ঠিক আছে? সো আমরা এই নিয়ে এখন আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, পরীক্ষা নিয়ে? ভাইয়া সার্টিফিকেটের ব্যাপারে একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে ভাইয়া সার্টিফিকেট বলে সাথে সাথে দেয় না,
না একটু সময় লাগবে, হ্যাঁ একটু সময় লাগবে সার্টিফিকেট, কারণ এগুলো তো আপনাদের এখন অনলাইনে হচ্ছে, বাট সার্টিফিকেটটা দিবে হচ্ছে একেবারে ফিজিক্যালি আপনাদের দিনাজপুরে, দিনাজপুরে যে প্রোগ্রাম করে বড় করে প্রোগ্রাম করে ডিসি স্যার আপনাদের সার্টিফিকেট দিবে। তো মনে করেন না যে সাথে সাথে দিয়ে দিলাম, না আপনাদের একটা বড় প্রোগ্রাম হবে সেখানে সবাইকে সার্টিফিকেট দিবে। সো ভাই আরেকটা কথা, ওই সার্টিফিকেট নিতে বলে ভাই আগে ভাই মানে আমাদেরকে প্র্যাকটিক্যালি কিছু ইনকাম করতে হবে, এরকম কি কিছু? হ্যাঁ ইনকাম করতে হবে, ফ্রিল্যান্সিং এর একটা ব্যাপার। আমাদের প্রজেক্টের নাম কি, লার্নিং এন্ড আর্নিং, তাই না? তার মানে কি আমাকে শিখতে হবে পাশাপাশি আর্নিং করতে হবে। সমস্যা নাই, আমরা সবাই আর্ন করতে পারবো ইনশাল্লাহ। সামনে দিন আসতেছে, এখন অনেক সময়, এখন আমরা শিখার সময়, আর্নিং এর সময় এখনো আসে নাই, আসবে সামনে। ঠিক আছে ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা প্রীতম ভাই, আমার ওই আরেকটু জানার ছিল যেটা, সেটা হচ্ছে ওই ফ্রিল্যান্সিং এর ক্লাস গুলো কি আমরা নেব নাকি হ্যাঁ আপনাদের হ্যাঁ ক্লাস শেষে নেবেন নাকি আমাদের নিতে হবে? ক্লাস শেষে, সেটা তো ক্লাস শেষের পরে, সেটা মেনটেন আলাদা হিসেবে। আপনি ক্লাসের মাঝখানে যদি নিয়ে নেন, নিতে পারেন, তাহলে এখন থেকে ওরা শিখতে পারলো। আমি চাচ্ছিলাম যে বুটস্ট্র্যাপটা শেষ করে ওদের ফ্রিল্যান্সিং এর ওই হ্যাঁ হ্যাঁ শিওর শিওর সবই ভালো হয়, তাহলে এদের এটা শেষ করে তাহলে আপনারা ফ্রিল্যান্সিং নিয়ে এদের শুরু করে দেন যত বেশি পারা যায়। আর ক্লাসের পরে সেটা তো আলাদা হিসাব, মেন্টরিং হয় বা ওগুলো পরে, বাট এখনো ক্লাসের মধ্যে মধ্যে নিয়ে নিলে এদের সুবিধা হয়ে যাবে আর কি। এখন থেকে অ্যাকাউন্ট খুলতে হবে এদের, কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা মাথায় রেখেন। সামনে এই 25টা ক্লাস পরে তারপরে ফ্রিল্যান্সিং এ ফাইবার বা অন্যান্য মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে এবং তাদের গিগ টিক রেডি করে এগুলো শুরু করে দিন। স্যার অন্যান্য ক্লাসে অলরেডি মেন ক্লাস পর অ্যাকাউন্ট খুলে ফেলছে, ফাইবার অ্যাকাউন্ট, তারপর লিংকডইন, তারপর স্যার অন্যান্য অ্যাকাউন্ট গুলো খুলে ফেলছে। তাহলে খুলে ফেলেন, আপনারাও খুলে ফেলেন, আপনারা খুলে ফেলেন যদি না বুঝতে তাহলে একটু নেট হ্যাঁ হ্যাঁ আমরা এখানে আমার মতে ক্লাসের আগে, ফ্রিল্যান্সিং এর ক্লাসের আগে যারা না হ্যাঁ জানে তাদের অ্যাকাউন্ট না হ্যাঁ যাদের না জানি তাদের আসলে এখন না খুলে, যেটা স্যার যেভাবে করাবে ওভাবেই আমরা অ্যাকাউন্টটা খুলে ফেলবো। ওকে ঠিক আছে, তাহলে সবাই থাকে না, আমি আসবো এক্সামের সময়, অ্যাবসেন্স দেখা হবে, তবে তাহলে প্রিপারেশন না শুরু করে দিই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে। যাই হোক, তো পরীক্ষার নোটিশ তো তাইলে পাইয়ে গেছেন, তাই না? শনিবার তাইলে আর দেওয়া যাচ্ছে না, শনিবার হলে ভালোই তো ভাই, একদিন সময় পাইতাম। এখন অফিসিয়ালি যদি না করতে চায় আমার তো কিছু করার নেই ভাইয়া, বুধবারে তাহলে ক্লাস ঠিকঠাক করবো না। বুধবারে ক্লাস করবেন না, প্র্যাকটিস করবেন, তাই করেন মানে প্র্যাকটিস করবো ভাইয়া। আমি আপনাদেরকে ইমেজ দিয়ে দেবো, ইমেজ অর্থাৎ একটা ছবি দিয়ে দেবো, ওই ছবির মতো করে আপনাকে ডিজাইন করতে হবে। মানে কন্টেন্ট সহ কি দিয়ে দিবেন নাকি ওই যে যেরকম আমরা এই যে টেবিলের যেরকম ওই যে ডিজাইন লেআউট দিয়ে দিছিলেন? টোটাল একদম মনে করেন আমি এরকম দিই, এরকম জাস্ট যে কোনো একটা ওয়েব পেজ ধরে আমি এরকমটা করতে পারি, যে W3 স্কুলসটার ধরে আমি এইটার মনে করেন স্ক্রিনশট দিয়ে আমি এইটাকে স্ক্রিনশট দিয়ে দেবো, একদম ফুল ডিজাইন এবং কন্টেন্ট সহ দিয়ে দেবো। আপনার ইমেজ হয় তাইলে এই ইমেজটাও আমি দিয়ে দেবো, আপনাদের লোগো ইমেজটা আলাদা দিয়ে দেবো, ওগুলো সব ক্লাসরুমে সাবমিট করবো। ক্লাসরুমে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট হবে, ওইখানে হচ্ছে আপনাদের দিতে হবে। ওকে তাহলে একটা ডেমো এক্সাম নিয়ে নিলাম না আরেকটু ভালো হয়। ডেমোটা তাহলে বুধবার, যেহেতু ওই আছে বলতেছে ক্লাস করবেন, তাহলে বুধবার আমি নতুন কিছু না দেখাইলাম ভাইয়া, কালকে মানে পুরো একটা ওয়েব পেজ ডিজাইন করে শিখাই দেন, আর বাড়ি কাজ দিয়েন না কালকে। কালকের বাড়ির কাজ বলতে আজকে তো দেবো বাড়ির কাজ, তাই না? হ্যাঁ আজকে করবো ভাইয়া। হ্যাঁ কালকের বাড়ির কাজ তো ওই একটা, ঠিক আছে নিতে না চাইলে সমস্যা নেই পরীক্ষা পর্যন্ত। আচ্ছা তাইলে একটু এই তিনটে একটু প্র্যাকটিস করেন, যেহেতু জাভাস্ক্রিপ্ট আছে
একটু প্র্যাকটিস করেন, তারপরে আমি পরবর্তীতে চলে যাচ্ছি। এখানে দেখেন প্রপার W3 থেকেও ফলো করতে পারেন, অথবা গেট বুটস্ট্র্যাপটাও করতে পারেন আর কি, যেহেতু ওদের অফিসিয়াল ওয়েবসাইট, ওইটাও ভালো আর কি। অবশ্য মুরাদ স্যার গেট বুটস্ট্র্যাপ ফলো করে, এখন তো দেখলাম আমার, আমি হয়তো পরবর্তীতে ফলো করলে গেট বুটস্ট্র্যাপ ফলো করব। একই জিনিস ওই সব জায়গায় হচ্ছে, উদাহরণ পোর্টাল সবকিছু দেওয়া আছে। মানে মিউট হলাম মনে হয়, মানে কথা বোঝা যায় নাই আপনার। একটু দেখেন, আমি বলছি যে এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের সাথে যে ফিল্টারটা আছে, তো এইখানে ফিল্টারের কাজ কি দেখেন, আমি শুধুমাত্র এটা লিখে যদি সার্চ করি, এই যে দেখেন ওর নামটা লিখে সার্চ করছি, সার্চ রেজাল্টে চলে আসছে। এখান থেকে ফিল্টারটা করা যায়, কিন্তু আমরা ফিল্টারটা এখান থেকে করব না, কারণ এটার সাথে পেজিগনেশন নাই, কারণ আমাদের এখানে তো ডাটা অল্প, আর আমাদের তো ওই রকম অল্প ডাটা থাকবে না আমরা যেখানে কাজ করব। সো পেজিগনেশনের জন্য আমরা এটা ডাটা টেবিল থেকে এই কাজটা করব। তাহলে আমি এখন একটা ডাটা টেবিল দেখাবো, ডাটা টেবিল দেখাইয়ে তারপর হচ্ছে হোমওয়ার্ক গুলো দেখবো, আর ফ্লেক্সটা দেখবো হচ্ছে ব্রেকের পরে। এখন আমরা একটু ডাটা টেবিলে চলে যাচ্ছি, আর একটা লাইব্রেরি, দুইটা লাইব্রেরি দেখে ফেলি, হচ্ছে আপনার ডাটা টেবিল, আর একটা হচ্ছে আপনার পার্টিকেল জেস। আচ্ছা, পার্টিকেল জেসটা হচ্ছে আপনারা অনেকেই কাজ করছিলেন, তাই না? হ্যালো, জি স্যার। এখন একটু দেখেন, আমি চলে যাচ্ছি শুরুতে ডাটা টেবিল। দেখেন ডাটা টেবিলটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি। এখন এখানে যদি আমরা আসি, এই ডাটা টেবিলের এখানে একটা ডাটা টেবিল আছে, এবং আপনারা অনেকে কোশ্চেনও করছিলেন যে ডাটা টেবিলগুলো রেসপন্সিভ করা, এই যে টেবিলটা রেসপন্সিভ করা যায় কিনা, তাই না? এরকম কোশ্চেন করছিলেন না? আজকে হচ্ছে ডাটা টেবিলটা রেসপন্সিভ করছিলাম তো স্যার, ওই যে রেসপন্সিভলি টেবিল রেসপন্সিভ লিখলেই তো টেবিলটা স্যার রেসপন্সিভ হইতো না স্যার? এটা হচ্ছে কি, আপনার স্ক্রোল করে ডানে বামে যাওয়া লাগে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওইটা ছাড়া এখানে আরেকটা সিস্টেমে রেসপন্সিভ করা যায়। আমি এখানে ডাটা টেবিল নামে আরেকটা প্রজেক্ট করতেছি। তাহলে যে ডাটা টেবিল নামে একটা প্রজেক্ট করলাম, এখানে আমি একটা ফোল্ডার করি সিএসএস, তারপর একটা ফোল্ডার করব কি জেএস, এরপর একটা ইনডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা দেখেন, যেহেতু ডাটা টেবিলটা একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি, তাহলে এখানে কিছু ফাইল আছে, যে ফাইলগুলো আমাকে ডাউনলোড করে আনতে হবে। ডাটা টেবিল, দেখেন ডাটা টেবিলস ডট নেট, চলে আসলাম এখানে। অবশ্যই এখানে জেকুইরিটাও ইন্টিগ্রেট করা লাগবে। দেখেন এইখানে দুইটা ফাইল আপনাকে ইনক্লুড করতে হবে। এখানে ওরা সিডিএন লিঙ্কটা দিয়ে রাখছে, দেখেন আমি যদি একটু কপি করে আনি, স্ল্যাশ দুইটাকে কাটি, দেখেন ডাটা টেবিল ডট মিন ডট সিএসএস। তাহলে এইটাকে আমি সেভ করব কোথায়, কন্ট্রোল এস সেভ করে দেব আমার আজকের ডে 23। সরি, এটা হচ্ছে ডাটা টেবিল ডট সিএসএস, তো দিলাম হচ্ছে সিএসএস ফাইলটাকে আমি নিয়ে নিলাম। তাহলে এখানে এইচটিএমএল ফাইলে তো আমাকে সিএসএস টা লিংক করতে হবে, লিংক করতেছি, লিংক সিএসএস এর মধ্যে এই ডাটা টেবিলস ডট মিন ডট সিএসএস আনলাম। এরপর হচ্ছে আর একটা ফাইল আমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি ডাটা টেবিল ডট মিন ডট জেএস। এটাকে যদি একটু দেই,
হয় না নাই? আচ্ছা, ফোন ডাটা জি স্যার শোনা যায়? ইন্টারনেট প্রবলেম, যাই হোক, তো আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি। সিএসএসটা অ্যাড করছি, ওই পর্যন্ত তো দেখছেন তাই না? জি স্যার দেখছি। এরপরে হচ্ছে দেখেন সিডিএন এর যে একটা জাভাস্ক্রিপ্ট লিংক দেওয়া আছে এখানে, এই লিংকটা থেকে আমার ফাইলটা নিতে হবে। তাহলে এই লিংকটা থেকে আমি ফাইলটা নিলাম, তাহলে দেখেন আমি এই ফাইলটা পেয়ে গেলাম। এইটাকে আমি সেভ করব। সেভ করব কোথায়? এখানে ডাটা টেবিলের মধ্যে, জেএস এর মধ্যে আমি সেভ করলাম। এখানে যে কোয়েরিটা ইন্টিগ্রেট করা লাগতে পারে, যেহেতু এটা যে কোয়েরি রিলেটেড, দেখেন এখন আমরা মূলত একটা টেবিল করব। তাহলে টেবিলের এখানে ওদের ম্যানুয়ালের সাথে মনে হয় দেওয়া আছে সব। গেট ডাটা টেবিল, আচ্ছা এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলে চলে আসি। সিডিএন লিংক দুটো এখানেও আছে। জেকুইরিটাও লাগবে, জেকুইরিটা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। জেকুইরিটা নিলাম, এখন এই দুগুলোকে আমার স্ক্রিপ্ট কি করলাম, এসআরসি দিলাম, জেএস এর মধ্যে যে কুইরি, আর একটা আছে কি জেএস এর মধ্যে, এই যে নামটাকে টোটাল কপি করে বসাই দিই। আচ্ছা তাহলে দেখেন আমি মূলত যে কুইরিটাকে আমি এক্সট্রা বসে বসাইছি, দেখি ঠিক আছে কিনা সব। আর বাকি যে সিএসএস দুইটা আছে, এইটা কি করছি, সিএসএস টা এইখান থেকে নিছি, জাভাস্ক্রিপ্টে এইখান থেকে নিছি। এতটুকু তো বুঝতে পারছেন আশা করি, তাই না? জিগুরি কোথা থেকে নিলেন? জিগুরি ওদের এক্সাম্পলের ভিতরে সিডিএন লিংকটা ছিল। এটা যে কোয়েরিটা হচ্ছে একটা লাইব্রেরি, তো এটা যে কোনো জায়গায় পাবেন। এই এক্সাম্পলের মধ্যে আপনার যে কোনো একটা লিংকে ক্লিক করেন, এই যে জিরো ইনস্টলেশনে যদি আসি, তাহলে এই যে নিচে দেখেন যে কোয়েরি লিংকটা আছে এক্সাম্পলের সাথে, ঠিক আছে? জি স্যার। অথবা আপনি যদি লেখেন যে কুইরি ডাউনলোড গুগলে যদি সার্চ করেন, তবে যে কুইরির অফিসিয়াল লিঙ্কেও যদি আপনি আসেন, তাহলে এই যে দেখেন কম্প্রেস্টের এখানে ক্লিক করলে এইটাও যে কুইরির কোড পেয়ে যাবেন। আচ্ছা এখন তো এই ফাইলটা একবার নিয়ে রাখেন। তো দেখেন এখন আমি একটা টেবিল ডিজাইন করি, টেবিল বললাম যে এসএল সিরিয়াল থাকবে, এটা মনে করেন নেই। আমাদের আগের সিএসএস গুলা, তারপরে যে আগের যে লিঙ্ক গুলা ছিল ওগুলো যদি রাখি, তাহলে এটা মানে উপরে রাখবো না নিচে রাখবো? এটা হচ্ছে স্টাইল ডট সিএসএস এর উপরে রাখবো। আচ্ছা স্টাইল ডট সিএসএস টা একদম শেষে রাখবেন, কাস্টম ডট জেএস টা একদম শেষে রাখবেন। বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের তিনটা সিকোয়েন্স ওর মধ্যে আর কাউরে ঢুকাবেন না, ওর আগে বা পরে রাখেন, কাস্টম ডট জেএস এর উপরে পরে ওগুলো হচ্ছে আপনার এই করে নেবেন আর কি। তবে এরকম অনেকগুলো লাইব্রেরি অ্যাড করতে করতে একটা আর একটার সাথে অনেক সময় কনফ্লিক্টও করে, এগুলো হচ্ছে কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন আর কি। কন্ট্রাক্ট দিলাম, জেন্ডার গোটাই দিই,
সাপোজ আমি দিয়ে দিলাম মেল, এই পর্যন্ত আমি রই বারবার কপি করতেছি, অনেকগুলো রো আমি কপি করে নিচ্ছি। এখন দেখেন আমাদের কাস্টম ডট জিএস লাগবে একটা, আমি এখানে একটা কাস্টম ডট জিএস করলাম, কাস্টম ডট জিএস টা নিচে লিঙ্ক আপ করতে হবে, কাস্টম ডট জিএস ওকে। এখন আমার কি করা লাগবে দেখেন, এখানে একটা কোড আছে কিছুই না, একটা লাইন মাই টেবিল ডট ডাটা টেবিল, আমি যদি মাই টেবিল ডট ডাটা টেবিল দিই, এই মাই টেবিলটা কি আইডি, অর্থাৎ আমার এই টেবিলের সাথে আমি একটা আইডি দেব। আচ্ছা আইডিটার নাম দিলাম আমি টিবিএল, আমি যদি এখন একটু রিফ্রেশ করি দেখেন এটা হচ্ছে আমার নর্মাল এইচটিএমএল এ আমি যেভাবে করছি সেইভাবে। এখন আমি এই আইডিটাকে যদি জাভাস্ক্রিপ্টে কল করি তাহলে দেখেন আইডির নাম হচ্ছে টিবিএল, আর যেহেতু এটা একটা আইডি তো এটার আগে একটা হ্যাশ সাইন দিতে হবে, তাহলে ডট ডাটা টেবিল বলে দিলাম, কাজ আমার শেষ। এখন যদি আপনি রিফ্রেশ করেন, সরি এখানে যদি আমি রিফ্রেশ করি দেখেন অলরেডি একটা ডাটা টেবিল চলে আসছে, আমি কিছু করি নাই। এইখানে দেখেন 10টা করে দেখাবে না 25টা করে দেখাবে, তারপর এখানে একটা সার্চ বাটন চলে আসছে, এই যে দেখেন সার্চ বাটন, এখানে একটা পেজিগনেশন চলে আসছে, এক নাম্বার পেজ দুই নাম্বার পেজ, নেক্সটে যাওয়া যাচ্ছে, প্রিভিয়াসে যাওয়া যাচ্ছে, এই যে শোয়িং 1 to 10 আইটেম অফ 16 আইটেম। আমি আরও বেশ কিছু কপি করে দেখাই, দেখেন এখানে অনেকগুলো কপি করতেছি, এখানে যেহেতু আমি কপি করছি সেম নাম, এখানে দেখেন আপনার 5টা পেজ, যার কারণে এখানে আপনার 1 2 3 4 এখানে যেই পেজে যাবেন সেই পেজে নিয়ে যাবে আপনাকে। এখন এতগুলো নামের ভিতরে তো আমি বুঝতে পারবো না যে আসলে কি, আমি একটা নাম চেঞ্জ করব, এইটার নাম আমি দিলাম আবদুল্লাহ, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিলাম 0916120927, মেল থাকুক, এইটার সিরিয়াল নাম্বার দিলাম মনে করেন 150। এখন একটু খেয়াল করেন আমি যদি এখান থেকে এই যে 150 লিখেও সার্চ করি, রিফ্রেশ করা হয় না মেবি, এখান যদি 150 লিখেও সার্চ করি দেখেন আব্দুল্লাহ আসতেছে, আমি যদি এখানে লিখি এ বি ডি ইউ, এই যে আব্দুল্লাহ লিখি, আব্দুল্লাহ এখানে যদি লিখি আব্দুল্লাহ লিখে সার্চ করলে, অর্থাৎ নেম ধরে সার্চ করলেও এই যে আমি আব্দুল্লাহর ডাটাটা পেয়ে যাচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার ধরেও যদি সার্চ করি 0191, এই যে দেখেন 9 সিরিয়ালে একজন আছে। অর্থাৎ আপনার সার্চ ফিল্টারটা আমরা সব থেকে বেটার পাই কোন জায়গা থেকে, এই ডাটা টেবিল থেকে। আমাদের বুটস্ট্র্যাপের সাথে যে ফিল্টারটা ছিল মূলত সেখানে আপনার শুধুমাত্র এই সার্চিং সুবিধাটা আছে, কিন্তু এই যে পেজিগনেশন 1 2 3 4 এই সুবিধাটা মূলত নাই, তারপরে এই সুবিধাটাও নাই যে কয়টা করে দেখবেন, তবে জাভাস্ক্রিপ্ট কাজ কেউ জানলে নিজে তৈরি করে নিতে পারবেন এরকম। জি বুঝিনি আবার বলেন। তাহলে তো এসকিউএল টেসকিউএল কিছুই লাগতেছে না, এটা দেখি পুরাই বিল্ট ইন করে রাখছে। হ্যাঁ বিল্ট ইন, তো বিল্ট ইন দিয়েই তো আপনার চলতেছে সব, ম্যাক্সিমামই তো বিল্ট ইন দিয়ে চলতেছে। স্যার একটু ছোট করবেন স্যার, দেখি কেমন লাগতো স্যার। কি ছোট করব মানে স্যার, ওই ছোট পর্দা করতেন একটু, স্মল অথবা মিডিয়াম করতেন। কোনটা স্মল করব, টেবিল না স্যার, আমি রেসপন্সিভ কথা বলতেছিলাম। একটু দেখেন এখানে যে এক্সাম্পল গুলো আছে, আমরা একটু এক্সাম্পল গুলো দেখব, ম্যানুয়াল রেফারেন্স। এখন হচ্ছে এইখান থেকে জাস্ট আমি উদাহরণগুলো দেখব, এক্সাম্পল বেসিক ইনস্টলেশন, এইখান থেকে একটু দেখাই ডাটা টেবিলের সাথে কি কি আছে। এটা হচ্ছে জাস্ট বেসিক, অর্থাৎ এখানে শুধুমাত্র এই ডাটা টেবিলটাকে কল করলে এরকম আসবে, আরো এখানে আছে
এইখানে যে ক্লিক করলে কিন্তু আপনার এইখানে ই আসতেছে, এই যে দেখেন ক্লিক করতেছি এগুলো শর্ট হয়ে যায়। আপনি একটু এইখান থেকে দেখেন অফিসের উপরে ক্লিক করলে এইগুলো হচ্ছে এবিসিডি আকারে শর্ট হয়ে যাচ্ছে, আবার এটিকে ডিসেন্ডিং হয়ে যাচ্ছে। এখান থেকে এইজের উপরে ক্লিক করলে এই যে দেখেন ছোট থেকে বড় এইজ, এরকম ডেট অনুসারে শর্ট করা যায়, স্যালারি অনুসারে শর্ট করা যায়, নেম অনুসারে শর্ট করা যায়। আমাদের তো সবগুলোই সেম, যার কারণে বোঝা যাচ্ছে না। তাও এখানে দেখেন নেমের উপরে যদি ক্লিক করি ওই যে দেখেন আবদুল্লাহ আসতেছে, কন্ট্যাক্টে ক্লিক করি দেখেন এই যে কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ হচ্ছে। এখন জেন্ডারে কিছুই বুঝবো না, কারণ আমার সব কিছুই মেল। এর এইচটিএমএলটা ওইখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা ক্লাস দেওয়া আছে ডিসপ্লে ক্লাস, আমি একটু কাজ করি। এখানে একটা ক্লাস দিলাম ডিসপ্লে ক্লাস, যদি ডিসপ্লে ক্লাসটা দেই রিফ্রেশ করলাম এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন চলে আসছে এই ডিসপ্লে ক্লাসের কারণে। এখানে এইচটিএমএল সিএসএস এগুলো সব আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যে এই এই কোডের এই টেবিলের সিএসএসটা কি। বেসিক ইনস্টলেশনে ফিচার ইনাবেল ডিজেবল, এখান থেকে যদি কোনো ফিচার যদি আপনার ইনাবেল করা লাগে ডিজেবল করা লাগে, দেখেন এখানে শুধু সার্চ আছে। আপনার এখানে কিন্তু এই যে শোয়িং এই আইটেমটা নাই, যে কয়টা আইটেম শো করবে এইটা ডিজেবল করা হয়েছে। এরপর হচ্ছে দেখেন পেজিগনেশনটা নাই, এইটা বন্ধ করা হয়েছে। তাহলে কি করতে হয়, এই যে ডাটা টেবিলের মধ্যে তিনটা যদি আমি দিয়ে দেই, এই যে ডাটা টেবিলের এখানে যদি আমি এই তিনটাকে এই রকম বলে দেই, আমি একটু দেখাই কি হবে। রিফ্রেশ করি, প্রথমে দেখেন এটা আছে কি ইনফো, ইনফো কোনটা, সবগুলোকে ট্রু করি, এটাকে আমি একটু ট্রু করি। আচ্ছা, ওই একজন বলছিলেন যে জাভাস্ক্রিপ্টটা অন্য ব্যাচে শিখায়, মূলত আমার যেটা মতামত সেটা হচ্ছে ওই জাভাস্ক্রিপ্ট ওই দুই এক লাইন শিখে আসলে খুব একটা লাভ নাই। আর ভাই ওই কোডিং জাভাস্ক্রিপ্ট শিখাইতে গেলে অনেকেই পালাই তো, এই কন্ডিশনাল লজিকটা যদি ওগুলো আপনার ধরেন যে আমি ওই জন্যই আর কি শিখাই নাই। দেখেন এইখানে এইটা হচ্ছে কি, এই যে স্যার উপরে ওই যে সিএম নেম এগুলা তো সদাসদি নাই, দূরে চলে গেছে, এগুলা কি করে মেইনটেইন করব? কোনটা সদাসদি নাই দেখতে তো খারাপ লাগছে, এই যে সিরিয়াল যে একের সাথে সোজা থাকতে হবে না, নামটা তো এদিকে সরে গেছে এই ডাম্বাসে। ও আচ্ছা, নামের সাথে সোজা নাই এই যে এইটা। না স্যার ওই যে হেডিং এ দেখেন ভাই ওই উপরেরটাতে তো টেবিল কমা টিএস ওটা হয়ে গেছে। একটু দেখেন মূলত আমার কলামগুলো হচ্ছে এই অবস্থায় আছে। আমরা জানি কি যে টিএইচ এর গুলো বাই ডিফল্ট হচ্ছে কি সেন্টারে থাকে না, টিএইচ এর কন্টেন্ট গুলো। এখন এইগুলো যদি আপনার সেন্টারে নিতে হয় তাহলে কি করবেন, এই টিডিটাকে আপনি বলে দিবেন যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? এই আর কিছু না, এই যে বুঝতে পারছেন, ওটা তো টেক্সট অ্যালাইন দিয়ে আপনি সিএসএস দিয়ে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা দেখেন এখানে আপনার যে শোয়িং 10 এন্ট্রিস এইটাকে যদি আমি বন্ধ করে দিতে চাই, তাহলে এখান থেকে কি করলাম, এইটা কি পেজিং মেবি ফলস দিয়ে দিলাম, ফলস দিয়ে দিলে দেখেন অপশনটা অলরেডি চলে গেছে। পেজিং এর সাথে ওইটার সাথে কিন্তু আরো একটা জিনিস চলে গেছে, যে পেজিগনেশনটাও চলে গেছে, অর্থাৎ সব এক পেজে চলে আসছে। তাহলে এইটা একটু, আমরা যেহেতু এইটার জন্যই আসছি, আমরা ডিজেবল করতে চাইলে আমরা ডিজেবল করতে পারবো, আমরা ডিজেবল করলাম না আর কি, এই যে রিফ্রেশ করলাম নিয়ে আসলাম। এইটা হচ্ছে ইনফো, এইটাকে ডিজেবল করলে এটা চলে যাবে। আর অর্ডারিংটা হচ্ছে কোনটা, যে এখানে ক্লিক করলে যে শর্ট হয়ে যাচ্ছে
এইটা হচ্ছে অর্ডারিং, ওইটাকে ফলস করলে ওইটা চলে যাবে। পরবর্তীতে কে আছে, ডাবল অর্ডারিং, একটু এগুলো সব আপনাদেরকে একটু কষ্ট করে দেখতে হবে আর কি। ডাটা সোর্স, আচ্ছা আমি একটু দেখাই, এখানে হোম পেজে চলে যাই একটু। এই ডাটা টেবিলের এই যে এইখানের যে টেবিলটা আছে, আমি যদি যদি একটু ছোট স্ক্রিনে আসি, দেখি টেবিলের সাথে রেসপন্সিভ আছে কিনা। দেখেন আমি যখন ছোট করছি, হ্যালো দেখতেছেন? হ্যাঁ ভাই, এখানে দেখেন এই যে টেবিলটা আছে, এই টেবিলটা যখন আমি ছোট করতেছি, টোটাল কলাম কয়টা ওর দেখেন, ওই স্টার্টেড ডেট পর্যন্ত, তাই না? দেখেন একটু যখন ছোট করছি, স্টার্টেড ডেট কলাম নাই। আর একটু ছোট করি, দেখেন আরেকটু ছোট করি, এজ নাই। আর একটু ছোট করি, অফিস নাই। আর একটু ছোট করি, পজিশন নাই। তাইলে এখন এগুলো কোথায় পাবেন? এই নামের উপরে ক্লিক করবেন, তাইলে দেখেন এই যে এই লোকের পজিশন ডেজিগনেশন এই সবগুলো এখানে আছে, কোলাপস হয়ে আছে সব। এই যে ওরটা জানা দরকার, এই যে ওরটা ক্লিক করে করে আপনি জানতে পারবেন। তাহলে বোঝা গেছে ডাটা টেবিলের রেসপন্স কিভাবে আসছে? স্যার এটাই তো বেস্ট লাগলো স্যার। হ্যাঁ এটা তো অবশ্যই বেস্ট, বুটস্ট্র্যাপের যে রেসপন্সিভটা ওইটা তো স্ক্রল করেই যদি যাওয়া লাগে, তাইলে আমার লাভ হইলো কি আর কি। ওইটা মূলত টেবিল রেসপন্সিভটা হয় না আর কি। এরকম রেসপন্সিভ হচ্ছে আপনি ডাটা টেবিলের এই লাইব্রেরি থেকে করতে পারবেন। এখন এটা কোনটার মধ্যে আছে এটা তো আমার অনেক আগের করা, এই কারণে হচ্ছে আমার মনে নাই, একটু খুঁজতে হবে আর কি। আপনারা একটু দেখে নিয়েন, এটা দেখে আমি সময়টা নষ্ট না করলে মনে হয় ভালো হয়। আচ্ছা ভাই, যদি সমস্যা হয় আগামী দিন জানাবেন। একটু আপনারা কেউ একজন খুঁজে পেলে আমাকে অনেকগুলো লিংক দেন, কারণ এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। আপনারা ওইটা যে খুঁজে পাবেন একটু দিয়ে দিয়েন আর কি। কোনটা ভাই? এই যে রেসপন্সিভ, এরকম টেবিলটাকে রেসপন্সিভ করার অপশনটাও আছে বুটস্ট্র্যাপে? না না, ডাটা টেবিলের সাথে। ও আচ্ছা, কোনটার সাথে আছে সেটা তো আমার মনে নাই, করছি তো অনেক আগে আর কি। এখানে ছোট করলে কিন্তু দেখেন রেসপন্সিভ হচ্ছে না। আমি একটু দেখি তো, এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে রেসপন্সিভ, ডাবল কোটের মধ্যে থাকবে না ভাই? একটু সার্চ করে দেখি। রেসপন্সিভ ডাটা টেবিল, রেসপন্সিভ তো ট্রু করলাম, ক্লাস দুইটাও কল করা লাগবে মনে হয়।
এইখানেই হওয়ার কথা ছিল। রেসপন্সিভ এর জন্য দেখেন আরো একটা লাইব্রেরি অ্যাড করা লাগবে, এই যে দেখেন দেখছেন ভাইয়া চ্যাটে একটা লিংক দিছি ওইটা একটু দেন। আচ্ছা আসতেছি, আমি রেসপন্সিভ এর জন্য আরো একটা লিংক অ্যাড করা লাগবে, এটাকে একটু অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ ভাই ওই যে ওই পেজটাই, হ্যাঁ এই পেজটাই। আচ্ছা ওইটা তো আমি পাইয়ে গেছি, যেহেতু করি রেসপন্সিভটা হয় নাই ভাই, রেসপন্সিভ ওই ইয়েটা হচ্ছে ডাবল কোট ছাড়াই দিছে, আপনি একটু ট্রাই করুন ওখানে। ডাবল কোট সমস্যা করার কথা না, দেখেন দেখি একটু ওখানে। আচ্ছা দেখতে কি সমস্যা নেই, আগে কাজ তো করাই একটু, এর মধ্যে রেসপন্সিভ আমার এখানে ডাবল কোট ছাড়া আছে, দেই ডাবল কোট হয়ে গেছে নাকি? এই যে অলরেডি জেন্ডার হাইড হয়ে যাইতেছে, হয়ে গেছে মনে নাকি? ওই যে হয়ে গেছে রেসপন্সিভ, ও রেসপন্সিভ ডট ডাটা টেবিল এইটাকে লাগবে আর কি। তবে এই রেসপন্সিভটাকে ট্রু করতে হবে, ক্লাস কল করতে হবে এখানে রেসপন্সিভ আর নো র্যাপ। এই যে আমার এখানে আছে কি, এই যে দেখেন জেন্ডার আছে, আমি যখন ছুটতেছি জেন্ডারটা দেখেন এখন নাই, আরো ছোট করলে কন্ট্রাক্টটাও নাই, 300 350-র কম তো নর্মালি ছোট হবে না, ওর নিচে কাজও করে না। এখানে ক্লিক করলে তখন হচ্ছে জেন্ডার মেলটা দেখা যাচ্ছে, যেটা ক্লিক করবেন সেটা দেখতে পারবেন। এই যে ওকে, আশা করি পারবেন সবাই, তাই না? প্রসেসটা আরেকবার দেখবেন, ভিডিওতে তো আছে, এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না আমি। আচ্ছা স্যার একটু ভিডিও দেখে একটু প্র্যাকটিস করতে হবে ডাটা টেবিলটা। এই যে এগুলো রেসপন্সিভ আছে, ঠিক আছে। তাহলে রেসপন্সিভ টেবিলটা আমরা কি দিয়ে করব বলেন তো? ডাটা টেবিল থেকে, কারণ এইটাই হচ্ছে মেইনলি রেসপন্সিভ। আমার রেসপন্সিভের সিস্টেমই হচ্ছে আমার ডানে বামে আমি স্ক্রল করব না, আমি উপর নিচে স্ক্রল করব। এই যে রিফ্রেশ করলাম, ক্লিক করি আসতেছে, ঠিক আছে। তাহলে আমি ডাটা টেবিলটাকে ক্লোজ করি, আর এখন হোমওয়ার্ক গুলো একটু দেখতেছি। আচ্ছা পার্টিকেল জেসটাকেও একটু শেষ করে ফেলি, ওইটাকে রেখে লাভ কি, তাই না? পার্টিকেলস জেস গিটহাবের লিঙ্কটাতেই যাই,
ডাউনলোড করি। আচ্ছা, পার্টিকেল জেসটা যারা করছেন তারা কেউ কাস্টমাইজ করতে পারেন না, অর্থাৎ যেভাবে ডিফল্ট যেটা ছিল ওইটা অনেকেই পারছেন। এরপরে হচ্ছে আমি আজকের পার্টিকেল জেসটাকে জাস্ট কাস্টমাইজ করে দেখাবো। আমি ডাটা টেবিলের প্রজেক্টটার সাথেই আমি পার্টিকেল জেসটা করে ফেলি। তো আমাদের এখান থেকে কি কি যেন নেওয়া লাগবে, কি কি নেওয়া আছে, স্ট্যান্ডার্ড সিএসএস, আর একটা লিঙ্ক থেকে ডাউনলোড করছিলাম এইটা থেকে। কয়টা লিঙ্ক যেন লাগবে আমাদের বলেন তো? ডেমো, style.css টা নিয়ে নেই। এখন style.css এর css টা তো আমাদের সাথে আছে, particles.css। স্যার particle.css টা লাগবে আর app.js টা লাগবে, particle.js আর app.js। হ্যাঁ, থ্যাংক ইউ। পার্টিকেল ডট সিএসএস দিলাম। জাভাস্ক্রিপ্ট লাগবে দুইটা। জি স্যার। তো লাগবে না, অ্যাপ জেসটা লাগবে, পার্টিকেল জেসটা করি বাইরে, পার্টিকেল জেস পালাই লাগবে ইন্ডেক্সের বাইরে, মেবি এখানে আছে অ্যাপ ডট জেস আর পার্টিকেলস ম্যানিফেস্টো নিয়ে নেই। আমি ডাটা টেবিলটার এই প্রজেক্টের সাথেই আমি নিয়ে নিই। তাহলে দেখেন পার্টিকেল ডট জেএস, আমি টেবিলটাকে কেটে ফেলি, বাদ দিই সব বাদ। পার্টিকেলস ডট মিন ডট জেএস, ডট জেএস আর লাগবে, সিএসএস লাগবে, পিআরটিআইসিএস। রিফ্রেশ করে দেখি লিঙ্ক আপ গুলো সব ঠিক আছে কিনা। ইউ পার্টিকেলস ডট সিএসএস ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। দেখেন এই পার্টিকেলস ডট সিএসএস টা যখন আমি আনছি তখন কি হচ্ছে, বডির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বডির কালারটা ব্ল্যাক হয়ে গেছে। এখন এটাকে আপনার কি করতে হবে, এই যে পার্টিকেলস ডট সিএসএস থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এই যে এইচটিএমএল এ যে ব্যাকগ্রাউন্ড 111 দেওয়া আছে আপনি এটাকে চেঞ্জ করে দিবেন, কোনো সমস্যা নাই। আমি এখন এখানে একটা আইডি কল করব, দেখেন কিছু করব না, শুধু একটা ডিভ নেব, ডিভের সাথে আমি একটা আইডি দেব পার্টিকেলস, শেষ। শুধু একটা আইডি দিয়ে যখন দিয়ে দিলাম তখনই আমার চলে আসবে, আসে নাই, কারণ কি পার্টিকেলস ডট জেস
app.js সবই তো আছে। আচ্ছা আইডিটার নামটা তাহলে একটু দেখে আসতে হয়। পার্টিকেলস ড্যাশ জেএস দিতে হবে, শুধু এই আইডিটাকে কল করতে হবে, পার্টিকেলস ড্যাশ জেএস। এখন যদি আমি রিফ্রেশ করি দেখেন ডিজাইনটা অলরেডি চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে একটা রেড কালারও চলে আসছে। কিসের কারণে আসছে বলেন তো? শুধুমাত্র একটা আইডি কল করছি, তাই না? হ্যালো স্যার, পার্টিকেলের কি স্যার ডিজাইনে এইটাই স্যার, এই ধরনের ডিজাইনটা, ডিজাইনটার নামে স্যার পার্টিকেলস, তাই না স্যার? এটা হচ্ছে একটা লাইব্রেরি জাভাস্ক্রিপ্ট। আমরা যদি এই ডিজাইনগুলো আলাদা করতে চাই, এখন আসেন, এখন এই ডিজাইনটা যদি আপনার চেঞ্জ করতে হয় আপনাকে আসতে হবে app.js এ। এখানে দেখেন ভ্যালু আছে 80, আমি যদি এখানে ভ্যালুটাকে 150 দিয়ে দেই তাহলে দেখেন কি হবে, যে অনেক বেশি পরিমাণে আসছে না। এখন এটা আসি কোথায়? app.js চেঞ্জ করতেছি, কিন্তু এখানে আমি দিয়ে দিলাম 400 ভ্যালু। আমি বলছি এই ফরম্যাটটা যদি অন্য ফরম্যাট নিতে চাই, এটা এটা বাদ, অন্য কোনো কিছু যদি নিতে চাই, অন্য কোনো ফরম্যাটে থাকতে হলে জাভাস্ক্রিপ্ট আপনার নিজের লেখা লাগবে। ও আচ্ছা আচ্ছা, দেখেন আপনার এখানে এই app.js থেকে দেখেন, তার মানে ভ্যালু চেঞ্জ করে এগুলো আমি আমরা কমাতে বাড়াতে পারবো। ক্লাস ছিল দিয়ে দিলাম 80, এখন দেখেন এখানে কিন্তু আমি হোভার করলে এগুলো সরে যাচ্ছে, তাই না? একেবারে কম হয়ে যাইতেছে, 120 দিয়ে দিই ভ্যালু। কালারটা চেঞ্জ করতে পারবো? সব পারবেন, সব আসতেছি। ডেন্সিটিটা এনাবেল ট্রু ফলস করলে কি হয় আর তার নিজেরও মনে নাই। দেখেন এখানে একটা কালার আছে, এফএফ কি কালার বলেন তো? সাদা কালার না, উপরে যে ভাসতেছে ওদের কালার দিছে এটা সাদা কালার। দেখেন আমি যদি দেই F0F0, এটা কি কালার বলেন তো? আপনার সার্কেল বাদ দিই, দেখেন শেপটা নাই অলরেডি, বৃত্তটা আছে আর স্যার স্কয়ার দিয়েন দেখি স্যার, স্কয়ার এস কিউ ইউ এ আর ই, স্কয়ার দিলে স্কয়ার আসবে কিনা দেখি, স্কয়ারে আসে না, শুধু ওই সার্কেলটাই আছে। রেকটেঙ্গেল কাজ করবে না? দিলাম সার্কেল দিয়ে রেকটেঙ্গেল, একটু দেখেন আমি এখানে সময় নষ্ট করতেছি না। স্ট্রোক, স্ট্রোক আমি দিয়ে দিলাম মনে করেন 3, ব্ল্যাক কালারের একটা স্ট্রোক। এই স্ট্রোকটা হচ্ছে কি, বৃত্তটার চারপাশে একটা স্ট্রোক আসছে, দেখছেন একটা বর্ডার আসছে, কালো বর্ডারটা দেখা যাচ্ছে। হ্যালো এটা দিছি কোনটা স্যার বর্ডার? আরে ভাই সবুজ যেটা বৃত্তটা আছে দেখেন, এই সবুজের পাশে কোনো বর্ডার নাই, সবুজ গোল, এখন সবুজ খালি। আপনি আমি যদি এখানে বলি যে না এখানে ইন্টিগ্রাল একটা বর্ডার থাকবে, তাহলে দেখেন ওই যে একটা বর্ডার চলে আসছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, এবারে স্যার এরপর হচ্ছে ওই যে বর্ডারের কালার কি হবে, আমি বললাম যে বর্ডারের কালার হবে কি রেড গ্রিন ব্লু, আমি ব্লু কালার দিতে চাচ্ছি, তাহলে 00F ব্লু কালার, যে দেখেন তাহলে কি ব্লু কালারের বর্ডার, গ্রিন কালারের বল, ব্ল্যাক কালারের এছাড়াও আপনারা যখন ইনস্পেক্ট এলিমেন্টে যাবেন,
তখন ইনস্পেক্ট এলিমেন্টে যে কোনো একটা কালারের উপরে ক্লিক করলেই এটার সাথে তো দেখা যাবে না। এই যে দেখেন এই পার্টিকেল জেএস এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি তুলে দিতে পারবেন, এই কালারের উপরে ক্লিক করলে এরকম কালার পিকার থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। স্যার ওখানে যে ড্রপ আছে ওটা দিয়েও কালার চেঞ্জ করা যায়, কপি করা যায়। হ্যাঁ একটু দেখেন, এখানে আমি চাচ্ছি যে কালারটাকে চেঞ্জ করতে, এই যে ব্যাকগ্রাউন্ডের লাল কালারটা আসছে কেন, এই পার্টিকেল জেএস এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তাহলে আমি কি করব, সিএসএস দিয়ে ওভাররাইট করব, স্টাইল ডট সিএসএস দিয়ে। তাহলে আমি এখানে ইন্টারনাল দিয়ে করি, যে আমি বললাম হ্যাশ পার্টিকেল জেএস এর ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে, আমি চাচ্ছি যে কি থাকবে, সাপোজ হোয়াইট থাকবে। যদি আমি হোয়াইট দিই, এখন যদি রিফ্রেশ করি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট চলে আসছে। এখন আপনি যদি অন্য কালার দিতে চান, দেন অন্য কালার এখান থেকে যেটা দিবেন, সাপোজ আমি চাচ্ছি এই কালারটা দেব, তাহলে আমি এই হেক্সাডেসিমেল কোডটাকে কপি করে আনি, ইনস্পেক্ট এলিমেন্ট করে করে এগুলো চেঞ্জ করা যাবে। এরপরে কি আছে দেখেন, পলিগনের যে সাইড, এরপর হচ্ছে ইমেজ, ইমেজের কাজটা কি মূলত সেটা তো আমি নিজেও জানি না। ইমেজটা সম্ভবত এই যে ওই যে গোল যে বৃত্ত ওইটা নাকি হইতে পারে আর কি। গিটহাব ডট একটা ইমেজ লিংক করে দেখেন, ইমেজ ইমেজ ইমেজ, অবশ্য এসবিজি লিংক, এসবিজির কাজ একটু আলাদা, একটা এসবিজি লিংক করে দেখতে হয়। তাহলে আমি একটু কাজ করি, ইমেজ একটা ডাউনলোড করে আনি। ফ্ল্যাট আইকন স্ট্রোকটাকে বাদ দিয়ে দেই, ইউজার আইকন দিয়ে একটা এটা কি আসছে, এটা হবে না। এত স্লো হইলে কাজ কেমনে করে, যাক আমি একটু পরে ইমেজটা দেখতেছি। আমি একটু ইমেজের পরের গুলো দেখি, এখান থেকে দেখেন অপাসিটি কমাই বাড়াই দেখবেন যে আসলে কোনটাতে কি হয়। আমি যদি অপাসিটি জিরো দিয়ে দেই তাইলে দেখি কোনটাতে আসতেছে, ওই যে বৃত্তটার অপাসিটি কতটুকুন থাকবে, বৃত্তটাকে যদি অপাসিটি ভ্যালু ওয়ান দিই তাইলে কি হয়, ওয়ান দিলে বড় হচ্ছে, থ্রি দিলে একটু, সবগুলো চেঞ্জ করে করে দেখতে হবে আর কোনটায় কি চেঞ্জ হচ্ছে আর কি। 0.5 এটা মূলত অপাসিটি, এটার একের বেশি আর দেয়া যাবে না। এই যে দেখেন হালকার উপরে আছে, 0.2 দিলে আরো হালকা হয়ে যাবে, শূন্য থেকে একের মধ্যে রাখতে হবে ভ্যালু। দেখেন বৃত্তটা আছে অনেক হালকা, র্যান্ডমটা ফলস করবেন, তারপর কি আছে সাইজ আছে, সাইজটাকে 15 দিয়ে দেখি কত আসে কোনটা। এই যে দেখেন বৃত্তের সাইজটা অনেক বড় হয়ে গেছে, অপাসিটিটাকে 1 দিয়ে আসি তাহলে বোঝা যাবে সাইজটা হচ্ছে কি, বৃত্তের সাইজ যদি বড় লাগে। এরপরে স্পিড কতটুকুন থাকবে, 5 দিলাম স্পিড, দেখি একটু দ্রুত যাচ্ছে, 50 দিলাম স্পিড, অত দেয়া লাগবে না, 5 আছে, 5 থাকবে।
লাইন লিঙ্কড আমি যদি ফলস করে দেই এটা হচ্ছে সম্ভবত বাহুগুলো লাইনগুলো দেখেন লাইনগুলো চলে গেছে অলরেডি এই যে শুধুমাত্র এগুলো আছে লাইনের কালার লাইনটা ট্রু করে লাইনের কালার লাইনের ডিস্টেন্স লাইনের অপাসিটি এগুলো সব বাড়ানো যাবে লাইনের ওয়েট যদি আমি 3 দেই তাহলে লাইনগুলো একটু মোটা হবে আর কি অপাসিটি আছে 0.4 আমি যদি 1 দিই তাহলে অপাসিটি 1 এ আসবে পার্টিকেল জেস দিয়ে আপনার বৃষ্টিও করা যায় আউট মোড একটু সবগুলো একটু চেঞ্জ করে দেখেন তারপর একটা হোভার যেটা আছে এটাকে যদি হোভারটাকে যদি ফলস করি দেখেন আমাদের এখানে কি এটা হোভার করলে তারপরে কি চেঞ্জ হয়ে যাচ্ছে না এখন যদি আমি ই করি দেখেন হোভারের উপর থেকে আর চেঞ্জ হবে না আচ্ছা এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একদম ডিফল্ট অবস্থায় চলে আসি এগুলো সবগুলো একটা একটা চেঞ্জ করে করে দেখবেন আসলে কি কি চেঞ্জ হচ্ছে এখন আমার এটা আসছে কি শুধুমাত্র বডির সাথে তাই না মানে বডিতে অর্থাৎ টোটাল ওয়েব পেজে আসছে এখন আমি চাচ্ছি আমাদের ক্লাবের সাইটটা যদি আমরা একটু যাই এখানে একটা সেকশনের মধ্যে আছে শুধু এইটা আমি কিভাবে করছি সেটা দেখাই দেই এখানে দেখেন এই পার্টিকেল জেসটা কিন্তু আছে শুধুমাত্র একটা সেকশনের মধ্যে এই সেকশনের বাইরে কিন্তু নাই তাহলে আমি এইটাকে করছি মূলত একটা সেকশন নিচে এখানে ধরেন এখানে নিলাম একটা সেকশন এই সেকশনের তো একটা আইডি আছে আইডি মনে করেন এটা দিলাম ওয়ান সেকশন সাপোজ ওয়ান আইডি দিলাম তো ওয়ান এর আমি একটা হাইট ওয়াইড দিচ্ছি একটা হাইট দিচ্ছি তো 500 পিক্সেল একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি রেড তাহলে এই পার্টিকেল ড্রেসটাকে এই আইডির ভিতরে আমি কল করছি তো যদি আমি একটু রিফ্রেশ করি কিন্তু তাও দেখব যে আমার এইটার মধ্যেই আছে এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড রেড দিছি তারপর এটা আসছে কেন কারণ এই পার্টিকেল জেএস এর একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ট্রান্সপারেন্ট করে দেন ব্যাকগ্রাউন্ড হলেটেড তো দেখেন ব্যাকগ্রাউন্ড রেড কালারটা আসছে যে কালার লাগে আপনি সেই কালারটা দিতে পারবেন তো দেখেন এখানে যখন চলে আসছে এখন কিন্তু আর এই সেকশনের বাইরে যাচ্ছে না তারপরেও যদি দেখেন যে কোনো কারণে এই সেকশনের বাইরে চলে যাচ্ছে তাহলে এই সেকশনটাকে ওভারফ্লো হিডেন দিয়ে দিলেই হবে তাহলে আর এই সেকশনের বাইরে কিছু দেখাবে না তাহলে একটা সেকশনের মধ্যে কি করতে পারবো আমরা হ্যালো জি স্যার রিফ্রেশ যদি করি যে দেখেন সেকশনের বাইরে নাই ওভারফ্লো হিডেন টুকে বাদ দিয়ে দেখি তো উপরে যায় কিনা ঠিক আছে সমস্যা নেই ওর বাইরে আর এমনি যাচ্ছে না তারপরে যদি যায় এই ওভারফ্লো হিডেন দিয়ে দিলে এই সেকশনের বাইরে ও আর যাবে না তাহলে সবগুলো তো কাস্টমাইজটা আপনি কি করবেন আপনি নিজের মতো করে দিয়ে নেবেন আমি একটু দেখি এসভিজি টা ডাউনলোড হয়েছে কিনা এসভিজি এসভিজির সাথে কোনো চেঞ্জ যন্ত্রণা সব তাহলে জাভাস্ক্রিপ্টের আমরা যে কাজ শিখতেছি সব কি শুধু কপি পেস্ট তাই না জি স্যার বেশিরভাগ তো কপি পেস্ট নিজে বানাই দিলে তো স্যার কঠিন কপি পেস্ট করলে তো সমস্যা স্যার হ্যাঁ এখন আমি তো কপি পেস্টই দেখাইছি
তাহলে এসবিজি তো একটা আছে ওখানে, এসবিজিটা দেখি আমি চেক করে। user.sbg এখন যদি একটু রিফ্রেশ করি, কোথায় আসছে এটা জানি না। জানি না ইউজার এই ইমেজটা দিয়ে আসলে কি করছে, সবগুলো একটু চেঞ্জ করে দেখেন। সব চেঞ্জ করা যায় এখানে, বাবল ডিরেকশন চেঞ্জ করা যায়। আমি একটু ইউটিউবে সার্চ দিয়ে যদি দেখাই যে রেইন রেইনফল বাই পার্টিকেলস, এগুলো মজার মজার অনেক জিনিস আছে ইউটিউবে, যদি একটু সার্চ করেন দেখেন। আমি রেইনফল বাই পার্টিকেল জেএস থেকে যদি রেইনফলটা করতে চান, ওই অ্যাপ ডট জেএসটাকে কাস্টমাইজ করে করা যাবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, একটু এখন এই অ্যানিমেশনগুলো যদি করতে হয় আপনাদের একটু কষ্ট করে দেখতে হবে। তো বিজ্ঞাপন আবার এই যে দেখেন কি কি হয়েছে, আপনার এই পার্টিকেল জেস থেকে মানে মুভটা করতেছে কি উপর থেকে নিচের দিকে, এই আর কিছু না, আর হচ্ছে ওই লিংক আইটেমগুলো বাদ দিয়ে দিয়েছে আর কি, বাহুগুলো। আপনি যদি এখানে লেখেন যে অ্যাডভান্স সিএসএস ইফেক্ট, জাভাস্ক্রিপ্ট ইফেক্ট লিখলেও অনেক ইফেক্ট পাবেন, যেগুলো সব সিএসএস দিয়ে করা যায়। একটু সার্চ করে এগুলো দেখবেন আর কি, এই টাইপের ইফেক্ট গুলো তৈরি করা যায়, কোড গুলো ওরা করে দেখাই দেবে আর কি। কেটে দিচ্ছি। আচ্ছা আপনাদের ব্রেক থাকলো তাহলে, এখন মাথা ধরে গেছে? ঠিক আছে, তাহলে আমরা ব্রেকের পরে হোমওয়ার্ক দেখবো আর হচ্ছে ফ্লেক্সটা দেখবো। হ্যালো ভাইয়া। জি স্যার। আচ্ছা হোমওয়ার্ক গুলো একটু দেখাই স্টার্ট করি তাহলে। জি ভাই। জি ভাই। ঈশান আরিয়ান ইয়ামিন আছেন? হ্যালো, অ্যাটেন্ডেন্স দিয়ে পালাই গেছিলেন কই ইয়ামিন?
আচ্ছা তাহলে একটু কাজ করি। হোম টাস্ক স্যার আরো কে হাজিরা দিয়েছিলেন? না। আচ্ছা রাফিউল রহমান রিফাত কে আছেন? জি স্যার আছি। ফাইলটা ব্রেক হয়ে গেছে কোনো একটা, মেবি এইচটিএমএল ফাইলটাই আসে নাই, পাঠান লাগবে আবার নাকি? আসছে তো। প্রথমটার সাথে ইমেজ নাই কেন? ওভারলেটা পারছেন তাহলে, তাই না রিফাত? দিছি জি স্যার, চেষ্টা করছি। প্রথমটা ইমেজ নাই কেন? দেখেন ছিল তো স্যার, সবগুলো আচ্ছা দেখেন চেক করে দিছি। মেনুতে ক্লিক করলে তারপরে আসতেছে, তার মানে এইটাতে যদি আগে একটা শো ক্লাস কল করে রাখতেন তাইলে এইটা আগে থাকতেই শো করতো। জি স্যার, স্যার শো দিন এমনি তো ইয়ে দিছি এমনি। মানে শো দিলে আর ওই ঝামেলাটা হইতো না আজকে, সেটা বলছি। মডালস কই? মডালস করছেন? দিছি হুম হুম জি স্যার, রিসেটের রিসেটে এখানে মডালসটা দিছি নিচে আচ্ছা পাইছি ফর্মের আচ্ছা নিচে স্যার। রিসেটের কিন্তু আমাদের ফর্মের সাথে একটা টাইপ আছে রিসেট, যেটির সাথে রিসেট করলে আপনার সবগুলো খালি হয়ে যায় আর কি। যেমন ধরেন এইটা আছে না, ধরেন আমি একটু দেখাই, একটা ফর্ম করে দেখাই, জি স্যার, রিসেট টাইপটা আপনাদেরকে দেখানো হয় না? এখানে একটা ফর্ম করলাম, ইনপুট কয়েকটা থাকলো, এগুলো ধরেন টেক্সট, এখানে একটা বাটন দিলাম, এটা টাইপ ধরেন সাবমিট, এটাকে দিলাম সাবমিট, আর একটা টাইপ আছে রিসেট। আমি যদি এখানে বলি রিসেট, যদি একটু রিফ্রেশ করি, ধরেন এখানে আমি কিছু লিখতেছি, এই যে লিখতেছি লিখতেছি, আমি রিসেটে ক্লিক করলে এই যে সব খালি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা রিসেট দিয়ে দিলেই হবে। ওকে জি স্যার, জি স্যার, এখানে সাবমিট এর এখানে মডালসটা ইউজ করছিলাম কিন্তু হয় নাই, মানে টাইপ সাবমিটই দিছিলাম, টাইপ যদি তো তখন তো স্যার ফর্ম সাবমিট হয় না স্যার, সাথে আপনি কি দিবেন কিছুই কাজ করবে না, টাইপ তাহলে বাটন দিতে হবে। জি স্যার, সাবমিট দিলে তো ফর্মে কাজ করবে, আর সাবমিট বাটনে আমরা কখনো মডালস দেই না। আচ্ছা স্যার, মডালস এর ভিতরে হচ্ছে আপনি ফর্ম করতে পারেন। ডিম আছেন? জাবির ডিম মেসেজ করে বলছে আসছে। ওভারলেটা পারেন নাই, ইমেজের হোয়াইট 100% আছে, একটু মার্জিন আছে মনে হয় দুই পাশে থাকুক, ওভারলেটা পারেন নাই। কে কে পারছেন দেখি ওভারলেটা? ভাই ওভারলেটা অ্যাড করা হয়নি আর কি, মানে জিবে আছি করতে পারতাম। আচ্ছা শিহাবেরটা দেখি, না ওভারলেটটা পারতাম আমি, দেইনি পারতেন দেন নাই কেন? দিতে বলছিলাম না, একটু কয় লাইনের অল্প কয় লাইনের কোড মনে ছিল না ভাই, ওটা তো বাকি ইমেজ কই? প্রবলেম হয়েছে তো আপনার ক্যারোসেলে নাকি? এটা তো দেখেন, আচ্ছা না ইমেজ লোড হইতে টাইম লাগছিল, আসছে সবই, সমস্যা নেই।
ফর্ম দিছি দেখেন দেখি। শিহাব আছেন, শিহাবেরটা তো দেখলাম না। আবিদা, আবিদা সুলতানা, জি ভাইয়া, বিপেস্টের কাজ সব তাই না? কত শান্তি, ওভারলেটা পারছেন তাইলে। কিন্তু ভাই এরকম কপি পেস্ট করে কি, কপি পেস্ট করারও টাইম নেই, আরো সহজ ভাবে আমরা করব। কপি পেস্ট করেই প্রফেশনালরা করে, কারণ এই কোড লেখার সময় নাই, এত কোড লেখা। আমিও ওটা কালকে চিন্তা করলাম ভাইয়া, সবকিছু আলাদা আলাদা করে ভাইয়া লিখে রাখে, পরে যখন দরকার হবে তাহলে কপি পেস্ট করবো, অনেক তাড়াতাড়ি হয় কাজটা। তাড়াতাড়ি কাজ দেখাবো, সমস্যা নেই, আজকে দেখাই দিতেছি। মডাল আলাদা করছেন, এক ফাইলের ভিতরে করা উচিত ছিল আর কি, আলাদা আলাদা ডিজাইন করছেন, ভালো হয়েছে। কিছু নিজে কাজ বাজ করছে বোঝা যায়। ওভারলেট অ্যাড করছেন না? জি ভাইয়া। আবু সাইদ কি আছেন? জি ভাই আছি। ওভারলেতে একটু প্রবলেম দেখা যাচ্ছে, এইটার ওভারলে এতটুকুন কেন, প্রথমটার এইটার ওভারলে অতটুকুন দেবে, এইটা এইটার ওভারলে আবার এই অল্প একটু, এইভাবে আমরা দেই। হাইট 100% দিয়ে দেবেন, ওভারলে একটা ক্লাস দিয়ে ওই ক্লাসের ক্লাস্টারে দিয়ে দিলেই। আরেকটা বিষয় স্যার, যে কার্সার পয়েন্টটা যখন ডিসপ্লেতে রাখতেছি তখন তো ওভারলে হচ্ছে না, এটা কি কোনো সমস্যা? তখন কি হচ্ছে না, স্লাইডারটা চেঞ্জ হচ্ছে না সেটা? জি জি, এটা হচ্ছে মূলত বুটস্ট্র্যাপের ইসের সিস্টেম। এখন যদি কার্সার থাকলে আপনি যদি রাখতে চান, সেক্ষেত্রে আমি যদি একটু গেট বুটস্ট্র্যাপ এখানে চলে আসি, দেখেন এখানে ক্যারোসেল আছে, যা কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনার এটা কন্ট্রোল করতে পারবেন যে কার্সার নিলে কি হবে না হবে। এখানে আসলাম, ক্যারোসেলে আসলাম, আমি একটু জাভাস্ক্রিপ্টের কোডে যাই, শেষের দিকে যদি দেখেন এইখানে দেখেন একটা নেম আছে, এই যে হোবারে ও থেমে যাচ্ছে আর কি, এগুলো এটাকে হচ্ছে ফলস করে দিতে হবে আর কি। দেখি নেটওয়ার্ক ভাইটাল কি আছে, এইখানে দেখেন আপনার এইখানে একটা কোড নেবেন, এই কোডটুকুন কপি করবেন, কপি করে ইন্টারভালের জায়গায় আপনি লিখবেন যে হোবার, আর এইখানে লিখবেন আপনি ফলস, তাহলে হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, যদি না হয় তাহলে একটু বললেন, প্রয়োজন আমি সার্চ করে যে কোন কোডটুকুন লিখলে ঠিক হবে আমি দেখে দেবো, আর ওইখানে একটু স্টাডি করবেন। আচ্ছা ঠিক আছে, হাসিব ইসলাম, আসি ভাইয়া, ওভারলে অ্যাড করেন নাই,
আচ্ছা ভাই, ওভারলে ওভারলেটা পারতাম ভাই, মনে ছিল না আপনার জমা দেওয়ার আচ্ছা ঠিক আছে, জন্য। সমস্যা নাই। রুবাইয়াত মাহি কি আছেন? রুবাইয়াত মাহি আছেন? হ্যাঁ ভাই আছি। অনেক বড় বড় ইমেজ, একটু ছোট ইমেজ দেওয়া লাগতো। এত বড় ইমেজ হচ্ছে আমরা ক্যারোসেলে দেই না নর্মাল। ডিনাইতে ক্লোজ দিয়ে রাখছেন, এটা তো ডাটা ডিসমিস তো দেওয়া ছিল, উচিত ছিল না। ক্লোজ বাটন আলাদা অথবা ক্যান্সেল বাটন দিতে পারতেন, যাক সমস্যা নাই, ডিনাই দিয়েছেন তাও খারাপ না, দেওয়া যায়। দীপক আছেন? এস স্যার। আপনি কি ই দিছিলেন রুবাইয়াত? ওই জি ভাই। ওভারলে তো ইউজ করেন না? না ভাই, ওভারলে অ্যাড করতে মনে নাই ভাই। তাহলে কাজ কি? ওইটুকুন তো এমনিতেই অনলাইনে পাওয়া যায়, আপনাদেরকে এক্সট্রা একটু কাজ দিছি ওভারলে। হ্যাঁ, ওভারলে এটা করে কি আবার আপলোড দিই? সমস্যা নাই, থাকুক। এরো নাই, অরুণ কুমার আছেন? জি ভাই আছি। ওভারলে নাই, মাহিনুল মাহি স্যার আছি। এটা কার মডেলস নিচে না? আতিকুর রহমান মন কি আছেন? জি ভাই আছি। ওভারলে দেন নাই কেন? আতিকুর রহমান মন কি ওভারলের কথা মনে ছিল না, নাকি পারতেন না? কোনটা ভুলে গেছি। গোলাম ফাহিমুল্লাহ আছেন? জি স্যার আছে।
স্যার গতদিন একটা ঠিক করছি যা যা বলছিলেন আর নিচে এগুলো তো কাজ করে না তো আচ্ছা করতেছে লেফট রাইট এর বাটন দুইটা দেন নাই দি নাই লেফট রাইট বাটন আর সাইন আপে ই দিছে আচ্ছা টার্ম এন্ড কন্ডিশনও দিছি ভাই টার্ম এন্ড কন্ডিশনের উপরে ক্লিক করলেও আছে এটা ঠিক আছে এটা টার্মস এন্ড কন্ডিশনের উপরে আমরা এই টাইপের মডেলস আমরা ব্যবহার করি যে টার্মস এন্ড কন্ডিশন কি যদি কেউ দেখতে চায় এখান থেকে দেখে নেবে তবে মডাল রেসপন্সিভটাকে একটু কল করা লাগবে এটার ভিতরে নেভিগেশনটা দেখি ঠিক আছে আইকনের পরে একটা স্পেস আছে আরো একটু যদি দূরত্ব বাড়াইতে চান সেক্ষেত্রে মার্জিন রাইট মার্জিন দিয়ে করতে হবে মার্জিন রাইট দিয়েই করছি ভাই আচ্ছা ঠিক আছে কাফি হাসান আছেন কাফি হাসান কবি স্যার আছে আছে স্যার স্যার আমার ওই নেভবারের আইটেম গুলা ওই ডান দিকে সরাইতে যাচ্ছিলাম ওইটা ডান দিকে যাচ্ছে না জাস্টিফাই কন্টেন্ট এন্ড দেওয়া কিন্তু কাজ করতেছে না এটা জাস্টিফাই কন্টেন্ট দিয়ে নেবেন না এটা ইমেল অটো দিয়ে নেবেন এটা ইউএল এর সাথে আপনি দিবেন ইমেল অটো এখানে দিবেন ইমেল অটো মার্জিন লেফট অটো এই যে চলে আসছে এমনি মিডিয়াম স্ক্রিনে গেলে আবার জাস্টিফাই হচ্ছে মিডিয়াম স্ক্রিনে গেলে জাস্টিফাই হচ্ছে এই যে মানে রেসপন্সিভ গেলে রেসপন্সিভ এর ইস্যু তো আলাদা আর কি রেসপন্সিভটা আপনি রাইটে নিতে চাচ্ছেন তাই এই রেসপন্সিভে রেসপন্সিভে আসলে এগুলোকে রাইটে রাইটে নিতে চাচ্ছেন সেটা একটু ওয়েট এইখান থেকে আপনার কি করতে হবে একটু টেক্সট লাইন থেকে রাইট করে দিতে হবে আর কি এটা কাস্টম সিএসএস এর মাধ্যমে এলআই এর টেক্সট লাইনটাকে রাইট করে দিন অথবা টেক্সট রাইট ক্লাসটাকেও কল করে দিতে পারেন যে ছোট স্ক্রিনে গেলে ওদের টেক্সট লাইনটা রাইটে চলে যাবে আচ্ছা স্যার ওই মডেলে একটু প্রবলেম ছিল মডেল লাস্টের দিকে ছিল মডেলে প্রবলেম এটা আমার এই যে এখানে স্যার এভাবে দেখাচ্ছে সেকেন্ড মডেলটাতে মানে আমি কোনো টেক্সট দেই নাই কিন্তু এখানে অন্য টেক্সট দেওয়া আছে কিন্তু প্রথম মডেলটার লেখাগুলো নিয়ে নিতেছে প্রথম মডেলের লেখাগুলো নিয়ে নিতেছে তাই না জি স্যার আপনার তো ই আছে অলরেডি একদম লাস্টের দিকে আছে একদম নিচের দিকে এটার নাম কি মাই মডেল এটার নাম মাই মডেল এইটা এইটার নামও মাই মডেল এইটার নামও মাই মডেল এটাকে মাই মডেল 2 দেন দুটো আলাদা থাকতে হবে আইডি তো সেম দেওয়া যাবে না এটা যদি দুইবার আমরা ব্যবহার করতে পারি না তাই না এটাকে 3 দেন এটাকে 3 দেন এখন এই জন্য ওই যে আইডি এক হয়ে গেছে এই জন্য ওই লেখার কি একটা মানে আলাদা থাকবে এই যে দেখেন এইটা এইটার আইডি আলাদা তারপরে এইটা থাকবে আলাদা আবার এইটা আলাদা ঠিক আছে এখন জি স্যার বুঝতে পারছি স্যার আইডি করতে পারবো না জি স্যার নিপু আছেন জি স্যার আছি আচ্ছা
আগামী ক্লাসে বুটস্ট্র্যাপের মাধ্যমে একটা ফুল ডিজাইন করব। আচ্ছা, আপনাদেরকে আমি একটা ভিডিও টিউটোরিয়াল সাজেস্ট করছিলাম মশিউরের, ওইখানে হচ্ছে ওরা গিট বাস দিয়ে করছে। যদি গিট দিয়ে কেউ করেন, তো আমি নতুন করে আর গিট শেখাতে চাচ্ছি না। যদি কেউ গিটটা শিখতে চান সেটা সব থেকে বেশি ভালো হয়, কারণ হচ্ছে একদম ফুললি প্রফেশনালি প্রফেশনাল হয়ে যাবেন। আর গিট দেখাইতে গেলে আবার অনেকের মাথার উপর দিয়ে যায় কিনা, এই কারণে আর নতুন করে গিটে যাচ্ছি না। ওরা হচ্ছে মূলত স্যাস ইউজ করছে আর কি, সিএসএস, ওইটার মাধ্যমে ভেরিয়েবল ইউজ করে হচ্ছে সিএসএস গুলো বসাইছে। ভাই আমি ওভারলেটা করে জমা দিলাম, আবার একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি এটার মডেলস কই, মডেলস আলাদা। সাজু আছেন? সাজু আহমেদ আছে? ইমেজ সবগুলোর হাইট কিন্তু সমান না, দেখছেন? এই কারণে কিন্তু উপরে নিচে যাচ্ছে, এটা একটা প্রবলেম। আর ওভারলেটা তো বসান নাই। রাফিবুল ইসলামের ওভারলেটা করা আছে আবার। ওভারলে কি একটার উপরে দিছেন নাকি? না ভাই, নিচের ইমেজটাতে, নিচের দিকে। এইটাই? হ্যাঁ ভাই, মানে তাড়াতাড়ি করলাম তো, ওগুলোর উপরে দিলে একটু চেঞ্জ হয়ে যায়। আমি যেটা বলছিলাম মূলত ওই স্লাইডারের কন্টেন্টের নিচে। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা দেখব ফ্লেক্স। আর ভাই একটা টেক্সট ফাইলে কিছু নাম লিখে নিলেন, এটা কিসের জন্য? এটা হচ্ছে মূলত আমি দেখবো যে কোন গ্রুপের কি অবস্থা আর কি, যে যদি এখানে দুর্বল সব এক গ্রুপে থাকে সেক্ষেত্রে তো চেঞ্জ করবো। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। ওভারলেইটা যদি আরেকবার দেখাই দেন। ওভারলেটা দেখাই দেওয়া লাগবে? আচ্ছা আমি ফ্লেক্সটা দেখাই, ফ্লেক্সটা দেখানোর পরে আমি ওই ক্যারোসলের সাথে ওভারলেটা দেখাই দেবো। আর এমনিতে হচ্ছে ওই ওভারলেটা নতুন করে দেখাবো না, কারণ পিছনের ক্লাসে তো আছে আমার অলরেডি। ভাই আমার একটু প্রবলেম ছিল, একটু বাইরে যাওয়া লাগতো, আমি ভিডিওটা পরে দেখে নিলাম। হ্যাঁ ভাই। হ্যালো। হ্যাঁ বলো। ফ্লেক্স যদি কারো, আচ্ছা আমি একটু বলি, যদি কারো ফ্লেক্স কমপ্লিটলি জানা থাকে তারা হচ্ছে চলে যেতে পারেন, তবে জয়েন রাখা লাগবে। আর একটু সমস্যা ছিল আর কি, আমার বাইরে যাওয়া লাগতো। এখন হচ্ছে ফ্লেক্স জয়েন দিয়ে রেখে দেবো, জয়েন দিয়ে রেখে দেবো, জয়েন দিয়ে রেখে যান। আচ্ছা হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আমার টেবিলটা একটু সমস্যা হয়েছে, দেখবেন কি? কোন টেবিল? আপনি যে টেবিলটা পড়াইলেন একটু, কোন টেবিলে?
এই যে বিরতির আগে সেটা টেবিল করে দিন, আপনার মতো হচ্ছে না টেবিলটা। আচ্ছা খালিদ হোসাইন আছেন? আপনার লিঙ্কটা চলে গেছে, একটু আবার গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেন। খালিদ হোসাইনের হোম টাস্কের লিঙ্কটা দেন। ইমেজের ওয়াইড ঠিক নেই বাঁধনের। ওভারলে আছে, ইমেজের ওয়াইডে ঝামেলা আছে। ইমেজের ওয়াইডটা 100% করতে হবে। এখানে ট্যাপ করছেন, ফলো করছেন, সমস্যা নেই। ইমেজের ওয়াইডটাকে 100% করবেন। এখানে আইএমজিটাতে আপনি দিবেন W100 আর ডি ব্লক, অর্থাৎ ডিসপ্লে ব্লক। আচ্ছা দেখেন ফ্লেক্সে যাদের ঝামেলা আছে, অবশ্য ফ্লেক্সের ক্লাস হচ্ছে একবার করানো হয়েছিল। আমি মূলত ফ্লেক্সটা দেখাইতেছি, তারপরে বুটস্ট্র্যাপের সাথে ওই সেম ফ্লেক্সটা আছে, আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা ফ্লেক্সটা দেখানো লাগবে কার কার একটু বলেন তো। আমার লাগবে স্যার। আমার স্যার স্যার লাগবে স্যার, আমারও লাগবে। একটু দেখাই দেন, দেখাই দেন ভাইয়া। আমি ফ্লেক্সের জন্য নতুন একটা প্রজেক্ট করতেছি, আজকের ক্লাসের মধ্যে আরো একটা প্রজেক্ট করি তাহলে। Day 23 এখানে ফ্লেক্স নামে আর একটা প্রজেক্ট করি। হ্যাঁ রেকর্ডার অন করছেন? রেকর্ডারটা অন আছে আশা করা যায়। হ্যাঁ আছে। দেখেন এখানে হচ্ছে আমি সিএসএস নামে একটা ফোল্ডার করলাম, পরে এখানে index.html নামে একটা এসকিউএল ফাইল। তাহলে এখানে কি করব, এখানে HTML এর সিনট্যাক্সটাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা যাদের ভিএস কোড নাই তারা একটু ভিএস কোডটাকে ডাউনলোড করে রাখবেন। ভিএস কোডে কাজ করে আমার ভালো লাগে না, কিন্তু ওদের এক্সটেনশন গুলা ওর জন্য লাগে আর কি। আসলে স্যার ভিএস কোডটা ডাউনলোড করছিলাম স্যার, সেটআপ দিতে পারতেছি না, কেন জানি একটু প্রবলেম দেখাচ্ছে। একটু ডাউনলোড করে রাখবো, ওই দিন একটু সেটআপ দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা দেখবো, সমস্যা নাই। ফ্লেক্স বক্স। আচ্ছা দেখেন এতদিন হচ্ছে আমরা লেআউট ডিজাইন করছি, যে আমাদের তো দেখছি না আমাদের দুটো ডিপ লাগবে না এরকম। আমি যদি দুটো কলাম রাখতাম, মনে করেন এখানে ক্লাস দিলাম কলাম, মনে করেন এখানে তিনটে কলাম দিলাম না, আর এখানে দিতাম কি আমরা কি ক্লাস দিতাম বলেন তো? ক্লাস দিতাম না? হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে আমরা এরপরে কি করতাম, এইটাতে আমরা এগুলোকে আমরা ফ্লোট করতাম, এইটাতে হচ্ছে আমরা রো আফটার করতাম, মনে আছে? রো হচ্ছে আফটার করতাম না, মনে আছে? এই যে কাজটা মূলত করতাম আমরা এতদিন
রোয়ের যে কাজটা আমরা শিখে আসছি এইটা মূলত বুটস্ট্র্যাপে হচ্ছে এই রোয়ের কাজটা এতদিন আমরা যেভাবে করে আসছি বুটস্ট্র্যাপে এই রোয়ের এই সেম কাজটা করে হচ্ছে ক্লিয়ার ফিক্স নামে একটা ক্লাস। অর্থাৎ যে ইউএল এর সাথে মনে করেন আপনি যখন এগুলোকে ভিতরে গুলোকে এলআই গুলোকে ফ্লোট করবেন তখন ইউএল এর এখানে আগে আমরা রো ক্লাসটা দিতাম এখন দিবেন আপনি ক্লিয়ার ফিক্স এই আর কিছু না। এখন তাহলে বুটস্ট্র্যাপে হচ্ছে তাহলে রো এর ডিজাইনটা কিভাবে করে, মূলত আধুনিক ডিজাইন গুলো করা হয় ফ্লেক্স এর মাধ্যমে। ফ্লেক্স এর মাধ্যমে কি রকম, আমি একটু কাজ করি এখানে যে রোটা আছে এই রো এর আমি একটা হাইট দিই 300 পিক্সেল, এগুলোর মধ্যে আমি একটু কন্টেন্ট লিখি, এটা হচ্ছে বক্স ওয়ান, এটা হচ্ছে বক্স টু, এটা হচ্ছে বক্স থ্রি, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই কি দেব বক্স রেড, একটু রিফ্রেশ করি চলে আসলো। দেখেন ব্যাকগ্রাউন্ড আসে নাই কেন, সিএসএস টা লিংক নাই, স্টাইল ডট সিএসএস টাকে লিংক করে দিলাম, রিফ্রেশ করলাম ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসছে। এরপরে হচ্ছে এই যে কলাম গুলো আছে আমি কলাম গুলোতে একটু কাজ করি, আমি একটু দুইটা কলামে নিয়ে নেই আলহামদুলিল্লাহ। দেখেন এই কলাম গুলো আমি বললাম কি একটা প্যাডিং দিয়ে দিলাম 25 পিক্সেল করে, ওদের ব্যাকগ্রাউন্ড দিলাম আমি গ্রিন একটু ভিন্ন কালারের জন্য, একটু যদি রিফ্রেশ করি চলে আসছে। আচ্ছা তাহলে এখানে একটা বর্ডারও দিয়ে দিই, দেখেন আমার এখানে তিনটা বক্স আছে, একটু যদি মার্জিন দেই প্রত্যেকটার চারপাশে অল্প করে একটু মার্জিন দিয়ে দিচ্ছি, দেখেন প্রত্যেকটা বক্স। তাহলে আমার এইখানে আমার যদি এইখানে যদি আমার এই তিনটা বক্সকে যদি আমার পাশাপাশি করা লাগতো তাহলে আমার আমি কলামে কি করতাম, ফ্লোট দিতাম না? হ্যালো জি স্যার। আচ্ছা এখন দেখেন আমরা লেআউট ডিজাইনের ক্ষেত্রে আমরা এতদিন ফ্লোট ব্যবহার করে করে আসছি, এখন এই রো যেটা আছে আমি বললাম এই রো ক্লাসে আমি বললাম ওর ডিসপ্লেটাকে আমি বললাম ফ্লেক্স, যখন আমি ডিসপ্লেটাকে ফ্লেক্স বলছি দেখেন এখন অটোমেটিক ওরা পাশাপাশি চলে আসছে, দেখা গেছে আমার এইগুলোকে ফ্লোট করা লাগে না, এইটাতে আবার রোয়ের অনেক ঝামেলা কম কমছে না, শুধুমাত্র একটা প্রপার্টি ব্যবহার করলেই এখন ওরা কি করতেছে পাশাপাশি বসে যাচ্ছে। তাহলে ফ্লেক্সের সুবিধা নাকি আগের ফ্লোটের সুবিধা বলেন তো? ফ্লেক্সে ফ্লেক্সে আচ্ছা আমরা আরেকটু স্টাইল দেখতাম স্যার। হ্যাঁ কি দেখবেন, হ্যালো একটু স্টাইল দেখতে চাই। হ্যাঁ স্যার এইটা স্যার। ও আচ্ছা স্যার ডিসপ্লে দেয় ফ্লেক্স, শুধু ডিসপ্লে ফ্লেক্স দিছে আর কিছু চেঞ্জ করিনি। এরপরে আসেন এখানে যদি আমি আরো কিছু বাড়াই প্রয়োজনে, এটা মনে করেন B4 B5 B6। আচ্ছা আমাদের এই প্রপার্টি তো এখানে ফ্লেক্সের সাথে আরো বেশ কিছু প্রপার্টি আছে, আমরা একটু সিএসএস এ চলে যাব। বুঝি নাই ফ্লেক্স দিয়ে মূলত আমরা কোন কাজগুলো করব? ফ্লেক্স দিয়ে মূলত লেআউট ডিজাইন গুলো আমরা করি, অনেক কাজ করব আর কি, এই পাশাপাশি যেই ডিপ গুলোকে পাশাপাশি রাখতে গেলেই আমরা ফ্লেক্স দিয়ে করব। আর মূলত আমাদের কিছুই করা লাগে না কারণ তো দেখছেন যে বুটস্ট্র্যাপের সাথে সব করা আছে অলরেডি। স্যার ওই রো ফিক্স লেখার কথা বললেন আবার ওই যে ডিসপ্লেতে ফ্লেক্স দিলেন। আচ্ছা এইখানে দেখেন রো তো একটা ক্লাস, আচ্ছা এইটা এইখানে আমি প্যারেন্ট দিয়ে দিই তাইলে তো বুঝতে সুবিধা হবে, প্যারেন্ট
এখন বুঝতে সমস্যা আছে স্যার? সেম আউটপুট তাই না? চলো, এই যে রো ফিক্স এর ওই ক্লাস্টার কাফটা কি রো ফিক্স রো না ফিক্স? ক্লিয়ার ফিক্স বলছিলাম, ক্লিয়ার ও ফিক্স। আচ্ছা সরি, ক্লিয়ার ফিক্স। হ্যাঁ ক্লিয়ার ফিক্স। এর আগে আমরা যখন এর আগে যখন আপনাদেরকে রো দিয়ে যে কাজটা করাইছি, যে কি করতাম, যে রো দিতাম, তারপর হচ্ছে কি রো এর আফটারে আমি কিন্তু তিনটা প্রপার্টি লিখতাম না, মূলত জি স্যার, স্টপে ওইটা হচ্ছে ক্লিয়ার ফিক্স এর প্রপার্টি। আমি জি স্যার ক্লিয়ার ফিক্স বুঝতে পারছি। টাই আপনাদেরকে রো নামে পড়াইছি। কেন পড়াইছি? কারণ হচ্ছে আপনাদের এইচটিএমএল প্যাটার্নটা যেন ঠিক থাকে বুটস্ট্র্যাপের সাথে। আমি কালকে বুঝতে পারবেন যে আসলে কেন দেখাইছি, আপনাদের কেন সুবিধা হয় আর কি। এখানে জি দেখেন, তাহলে আমি কি করছি, প্যারেন্টকে আমি দিয়ে দিছি ডিসপ্লে ফ্লেক্স। যখন আমি ফ্লেক্স দিয়ে দিছি, ওরা পাশাপাশি চলে আসছে। আমি W3 থেকে দেখি এখানে ফ্লেক্স কই স্যার। এটা তাহলে প্রায় তিনটা পন্থা পাইলাম স্যার এই সাইডে নেওয়ার। আরো অনেক পন্থা আছে, ডিসপ্লে টেবিল সেল আছে, অনেক ই আছে, তবে আধুনিক ডিজাইন গুলো ফলো করে হচ্ছে আপনার ফ্লেক্স দিয়া লেআউট ডিজাইন। আর আমরা যে ফ্লোট দিয়ে করছি সেগুলো হচ্ছে আমরা কেন শিখছি, কারণ আগে যেগুলো ডিজাইন ফ্লোট দিয়ে করা আছে ওই টাইপের একটা সাইট যদি আপনাকে রিডিজাইন করতে দেওয়া হয়, আপনি ফ্লোট দিয়ে না জানলে তো আপনি সেই কাজটা পারতেন না। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, সিএসএস ফ্লেক্স বক্স আমরা এইখান থেকেই শুরু করি। আমরা এটার হাইটটা আপাতত বাদ দিয়ে দিই প্রয়োজনে, এইখান থেকে শুরু করি। দেখেন এই যে ফ্লেক্স বক্স কয়টা পাশাপাশি আমার বসে গেল, অর্থাৎ এখানে আমার বক্স আছে কয়টা, ছয়টা। আমরা এইখান থেকেই প্রপার্টি গুলো দেখতে পারি। এখানে ফ্লেক্স কন্টেইনার দেওয়া আছে, এই ক্লাসও ব্যবহার করতে পারেন চাইলে। আমি প্যারেন্ট দিয়ে দিছি, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন এইখানের যে ক্লাস নেমটা, ক্লাস নেমটা আপনি এইখান থেকেও দিতে পারেন, ফ্লেক্স কন্টেইনার, ওদের মতোই দিই, বুঝতে সুবিধা হবে। ফ্লেক্স কন্টেইনার এগুলো হচ্ছে কি, কলামগুলো হচ্ছে ফ্লেক্স কলাম। তাহলে এইটা হচ্ছে দেই ফ্লেক্স কন্টেইনার ক্লাস দিই, আর এটাকে দেই ফ্লেক্স কলাম। W3 এর মতো ক্লাস নেমটা ফলো করি, বুঝতে সুবিধা হবে। দেখেন সেম আউটপুট, এই পর্যন্ত তো আশা করি কারো কোনো প্রবলেম নাই আছে। দেখেন আমি এখানে দিছি ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণেই আমার এগুলো পাশাপাশি চলে আসছে। হচ্ছে দেখেন আমার এগুলো কি রো আকারে আছে না পাশাপাশি? আমি যদি কলাম দিতে চাই, তাহলে আমি যদি দেই যে ডিরেকশন, ডিরেকশন যদি আমি বলি COLUMN, ডিরেকশন যদি আমি বলি কলাম, সো ফ্লেক্স ডিরেকশন হবে, শুধু ডিরেকশন না। এখানে আমি যদি বলি ফ্লেক্স ডিরেকশন, আমি যদি বলি কলাম, তাহলে দেখেন এগুলো সব কলামে চলে আসছে। যদি ফ্লেক্স ডিরেকশন বলি রো, মূলত রোটা না বললেও বাই ডিফল্ট ও রোতেই থাকে। তাহলে এটা বলতেছি কাকে, প্যারেন্ট কে বলতেছি ডিরেকশনটা, তাই না? পরবর্তীতে কে আছে দেখেন, আমার যে এখানে রোটা আছে, এখানে B1টা আগে, B2 পরে, B3 এরকম সিকোয়েন্স অনুসারে আছে, যেই সিকোয়েন্সটা আমি এইচটিএমএল এ রাখছি। আমি যদি বলি রো রিভার্স, রিভার্স বললে কি হয়, এইগুলো দেখেন B6টা আগে আসবে, এই যে এই যে দেখেন B6 আগে, তারপরে B5, তারপরে B4, তারপরে, অর্থাৎ এগুলো রিভার্স হয়ে গেছে, উল্টেই গেছে আর কি। আমি যদি এখানে কলাম বলি, দেখেন শুধু কলাম বললে কি হচ্ছে, এই যে কলাম আকারে আসতেছে। এটার একটা ওয়াইট দিয়ে দিলে খারাপ হয় না মনে হয়, এটার একটা ওয়াইট দিয়ে দিই,
50 পিক্সেল সাপোর্টস তাহলে ওই 100% ওয়াইডার থাকবে না এখানে দেখেন আসছে কলাম অনুসারে আমি যদি এখানে কলাম রিভার্স বলে দেই তখন কি হবে দেখেন এই 6 নাম্বারটা আগে আসবে এই দেখেন 6 আগে তারপরে 5 অর্থাৎ এইচটিএমএল এরকম থাকলেও সিএসএস কি করছে আপনার ওদেরকে ঘুরাইয়ে দিছে ক্লিয়ার ফ্লেক্স ডিরেকশনের কাজ আমরা কি কি প্রপার্টির কাজ শিখতেছি সেইটা একটু আমরা এখানে লিখে রাখি ডিসপ্লে ফ্লেক্স তারপরে কি ফ্লেক্স ডিরেকশন ফ্লেক্স ডিরেকশন দুটো প্রপার্টির কাজ তো শিখলাম তাই না দুটো প্রপার্টির কাজ কি ক্লিয়ার জি স্যার চলে আসেন ফ্লেক্স ডিরেকশন রো তো আমরা দেখলাম রো রিজার্ভ আমরা দেখলাম এরপরে দেখব ফ্লেক্স র‍্যাপ আচ্ছা আমি এখানে একটু রো করি রো ফ্লেক্স ডিরেকশনটা আমি কি করলাম রো করলাম যদি আমি রো করি এখানে দেখেন আমার 6টা প্রপার্টি আছে আমি যদি একটু ছোট স্ক্রিনে যাই দেখেন যদি ছোট স্ক্রিনে যাই এই তাহলে কি এই যে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর পরের গুলো কি আর দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে না এখন যদি আপনি একটু চান যে না রেসপন্সিভ করবেন যে আমি চাচ্ছি একটু রেসপন্সিভ হবে যে এইখানে বি বি ফোর এর জায়গা যখন হচ্ছে না তখন ওরে এইদিকে টানাটানি না করে ওরে নিচের লাইনে বসাও এই কারণে আমরা লিখবো এখানে ফ্লেক্স র‍্যাপ কে বলতেছি ফ্লেক্স কন্টেইনার কে অর্থাৎ ফ্যান কে ফ্লেক্স র‍্যাপ আমি বললাম র‍্যাপ যদি ফ্লেক্স টাকে আমি র‍্যাপ করে দেই তখন কি হইছে এই যে দেখেন আমি যদি বড় স্ক্রিনে যাই পাশে জায়গা থাকলে ও বসাই দিতেছে আর পাশে যদি জায়গা না থাকে তাইলে এরকম নিচে নিচে বসাই দিতেছে কোনো ধাক্কা ধাক্কি নাই তাই না অর্থাৎ রেসপন্সিভ এক কথায় বোঝা গেছে ফ্লেক্স র‍্যাপ প্রপার্টির কাজ কি তাহলে আমরা কি শিখলাম ফ্লেক্স র‍্যাপ এর কাজটা আমি যদি এখানে নো র‍্যাপ বলে দেই কি হবে নো র‍্যাপ মানে হচ্ছে ওই যে দেখেন ওই আগের মতো এক লাইনে আসবে আর আপনি যদি এখানে র‍্যাপ বলে দেন হচ্ছে এই র‍্যাপ হয়ে আসবে অর্থাৎ ভেঙে নিচের লাইনে আসবে তাহলে আমরা কি শিখলাম এই তিনটা প্রপার্টি শিখছি আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স প্যারেন্টকে আমি যদি ডিসপ্লে ফ্লেক্স করলাম আর ফ্লেক্স ফ্লেক্স করার পরে ফ্লেক্স ডিরেকশনটা বাই ডিফল্ট কিতে থাকে রোতে নাকি কলামে হ্যালো কলাম কলামে থাকে না রোতে থাকে ঠিক আছে রোতে থাকে আর আপনি এখানে কলাম করে নিতে পারবেন অথবা এখানে রো দিতে পারবেন এরপরে ফ্লেক্স র‍্যাপ ফ্লেক্স র‍্যাপের কাজ কি বলেন তো রেসপন্সিভ করা এক অর্থে বলতে পারেন এগুলোকে র‍্যাপ করাই বলি আর কি তাহলে তিনটা প্রপার্টি শিখলাম এখন পর্যন্ত বোঝা গেছে তিনটা প্রপার্টি হ্যালো জি স্যার এই তিনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে না স্যার না ভাইয়া পরবর্তীতে চলে আসি র‍্যাপ রিভার্স যদি আপনি র‍্যাপ রিভার্সটা দেন সেক্ষেত্রে কি হবে দেখেন আমার বর্তমানে আমি যদি এখানে দেখি আমার এইখানে কি আমার র‍্যাপ করা লাগতেছে মনে করেন এই স্ক্রিনে তো আমার র‍্যাপ করার দরকার নাই আছে এই স্ক্রিনেও লাগতেছে না তার মানে এখানে সিকোয়েন্স দেখেন বি ওয়ান বি টু বি থ্রি এগুলো কিন্তু সিকোয়েন্স অনুসারে আছে কিন্তু যখন র‍্যাপ হচ্ছে তখন কিন্তু বি সিক্সটা আগে চলে গেছে তাই না সো আপনি যদি র‍্যাপ রিভার্স দেন র‍্যাপ রিভার্স দিলে কি হবে যখন র‍্যাপ হবে তখন ওইটাকে রিভার্স করে ফেলবে যদি র‍্যাপ না হয় তাহলে আর রিভার্স করবে না আমি শুধু র‍্যাপ রেখে দিলাম তাহলে র‍্যাপ রিভার্সের কাজ বোঝা গেছে হ্যালো জি স্যার এগুলো সব প্রপার্টি চেঞ্জ করে দেখতে হবে হ্যাঁ এরপরে চলে আসেন ফ্লেক্স ফ্লো প্রপার্টি এখানে কি বলছে ফ্লেক্স প্রপার্টি ইজ
রো র‍্যাপের কাজটাকে আমি একটু দেখি। ফ্লেক্স ফ্লো রো র‍্যাপ, ফ্লেক্স ফ্লো প্রপার্টির কাজ কি আসলে জানা নাই আমার, দেখা লাগে। ফ্লেক্স ফ্লো প্রপার্টির কাজটা আসলে আমার জানা নাই, ওকে একটু দেখি তারপরে বোঝার চেষ্টা করি। বুঝতে পারছি মনে হয়। ফ্লেক্স র‍্যাপটাকে বাদ দিলাম, আমি দিছি কি ফ্লেক্স ফ্লো কি দিছি রো র‍্যাপ। এখন যদি একটু রিফ্রেশ করি, সেমিকোলন দেই নেই, আরো কিছু বাড়ানো লাগবে মনে হয়। এইটা তো র‍্যাপ হচ্ছে, ওইটা তো র‍্যাপ হচ্ছে, পার্থক্য কোথায়? স্যার এটা মনে হচ্ছে, কোন পার্থক্য দেখতে পাচ্ছেন? স্যার এটা হচ্ছে ওই যে রো ওয়াইজ ক্লিন আপ করবে আগে, আগে মেবি রো ফ্ল্যাপ করতেছে স্যার। আগেরটাতেও তো সেম কাজ করে নাই, না আগেরটাতে হচ্ছে আমাদের একটা একটা করে হচ্ছিল, না এখানেও তো একটা একটাই করে, যেমন দেখেন 6 পর্যন্ত আছে তাই না? বুঝে দেখছেন একটা নামছে, এখান থেকে একটাই নামছে, শেষেরটা নিচে নামছে, রো র‍্যাপ, পার্থক্য পাচ্ছি না কোনো। যাই হোক আমি জানতে পারলে জানাবো আর কি। আচ্ছা তাহলে এটা আমি বাদ দিলাম, ফ্লেক্স ফ্লোটাতে আমি আর গেলাম না যেহেতু দেখাইতে পারি নাই। এরপরে চলে আসেন জাস্টিফাই কন্টেন্ট, আর একটা প্রপার্টি দেখবো জাস্টিফাই কন্টেন্ট। আমার এখানে যতগুলো কন্টেন্ট আছে কোথায় আছে বলেন তো? লেফটে আছে না সবগুলো কন্টেন্ট? হ্যালো, জি স্যার, জি স্যার। আমি যদি বলি এখানে জাস্টিফাই কন্টেন্ট, আমি যদি বলি এন্ড ফ্লেক্স এন্ড, এখানে কিন্তু রাইট এর পরিবর্তে আমরা এন্ড ব্যবহার করছি, আর লেফট এর পরিবর্তে কি ব্যবহার করব বলেন তো? স্টার্ট, স্টার্ট। আচ্ছা যদি আমি ফ্লেক্স এন্ড বলি তাহলে দেখেন ওরা সবাই এন্ড এ চলে গেছে। আমি যদি সেন্টারে আনতে চাই তাহলে কি করব? ফ্লেক্স সেন্টার, যদি আমি রিফ্রেশ করি স্যার ওইটা তো বোধহয় কলাম রিভার্সও দিয়ে হয় যেটা করলে জাস্টিফাই এন্ডটা। ফ্লেক্স সেন্টার দেওয়া লাগবে না, শুধু সেন্টার দিলেই চলে আসবে। আচ্ছা বুঝি নাই কি বলছেন স্যার। আমি বললাম ওই যে জাস্টিফাই কন্টেন্ট যেটা এন্ড করলেন স্যার, ওইটা বোধহয় ওই প্রথমে দেখলাম না স্যার, যে রো কি দেখলাম জানি জানি, ফ্লেক্স ফ্লো রো রিভার্স, রো রিভার্স দিয়েও হয় না স্যার ওইটা বোধহয়। আচ্ছা রো রিভার্সে কি হয়? আচ্ছা আমি একটু রো রিভার্সটা দেখাই। হ্যাঁ রো না কলাম রিভার্স দেখলাম। ফ্লেক্স ডিরেকশনটা দেখেন, ফ্লেক্স ডিরেকশন আমি যদি রো রিভার্স দেই, রো রিভার্স দিলে কি হচ্ছে? শেষে যাচ্ছে কিন্তু ডিরেকশন কি ঠিক আছে? ছয় আগে আসছে না? হ্যাঁ স্যার। এখন একটু খেয়াল করেন, আমি যদি এইখানে বলি জাস্টিফাই কন্টেন্ট, আমি বললাম যে ফ্লেক্স এন্ড, তাহলে কি হবে? এই ডিরেকশন কিন্তু চেঞ্জ হয় নাই, শুধু অ্যালাইনটা রাইটে চলে গেছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট আমি যদি দেই স্টার্ট, তাহলে লেফটে চলে আসবে,
দেখেন লেফটে চলে আসছে আমি যদি জাস্টিফাই কন্টেন্ট বলি সেন্টার তাহলে কি হবে কন্টেন্ট গুলো সব কোথায় থাকছে সেন্টারে তাহলে জাস্টিফাই কন্টেন্টের প্রপার্টি গুলো কি বুঝতে পারছেন সবাই জি ভাইয়া জি স্যার এগুলো তো আগেই ছিল এখন আমরা একটু কাজ করি আমরা একটু এইটার একটা হাইট দেই প্যারেন্ট একটা হাইট দেই 300 পিক্সেল একটু দেখি তো ফ্লেক্স ফ্লো রো জাস্টিফাই কন্টেন্ট দিয়ে ফ্লেক্স এন্ড ফ্লেক্স স্টার্ট এবং সেন্টার দেই তাই না এখন যদি আমি ভার্টিক্যালি ওরে উপর নিচে নিতে চাই তাহলে কি করব তাহলে আপনি দিবেন এখানে লাইন কন্টেন্ট আমি বললাম ফ্লেক্স এন্ড যদি লাইন কন্টেন্ট দেই তখন ফ্লেক্স এন্ড দিলে কি হবে ওরা শেষে চলে যাবে একটু ঝামেলা আছে মনে হয় হাইট না দিয়ে মনে হয় কাজ করা লাগবে আমি একটু আসি আচ্ছা জাস্টিফাই কন্টেন্টের সাথে আরো কিছু প্রপার্টি আছে সেটা তো দেখানো হয়নি একটু দেখেন জাস্টিফাই কন্টেন্ট তো ওই সেন্টার লেফট রাইট সেন্টার পর্যন্ত তো আমরা বুঝতে পারছি তাই না হ্যালো হ্যালো জি স্যার আচ্ছা দেখুন এখন যদি আমি এখানে বলি জাস্টিফাই কন্টেন্টের সাথে আমি যদি বলি স্পেস अराउंड যদি দেই তখন আপনার যতটুকু জায়গা থাকবে ততটুকু এর মধ্যে আপনার স্পেস নিয়ে নেবে তাহলে দেখেন এই বামে একটা স্পেস নেছে ভিতরে একটা স্পেস নেছে আমি যদি এখানে কিছু কন্টেন্ট বাড়াই দেখেন আপনার অটোমেটিক্যালি আপনার এই সমানভাবে স্পেসটাও নিয়ে নেবে এই কাজটা কে করছে স্পেস অ্যারাউন্ড আমি যদি বলি স্পেস বিটুইন বিটুইন এর সাথে আর অ্যারাউন্ড এর সাথে একটু পার্থক্য আছে বিটুইন দিলে দেখেন আমার বর্তমানে এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড আছে দেখেন এইটা লেফটে এবং এইটা রাইটেও একটা স্পেস আছে আমি যদি স্পেস বিটুইন দিই তাহলে প্রথমটা এবং শেষটা জায়গা মতো থাকবে এরপরে বাকিগুলো ভিতরে জায়গা নিয়ে নেবে তাহলে এইটা কি হচ্ছে আপনার স্পেস বিটুইন তাহলে স্পেস বিটুইন এর কাজ স্পেস অ্যারাউন্ড এর কাজ বুঝা গেছে হ্যালো জি স্যার স্পেস বিটুইন গেল স্পেস অ্যারাউন্ড গেল আচ্ছা আমি একটু এইটাকে একটু দেখি তো
দেখেন ওদের সাথে আমার এখানে একটা প্রবলেম হচ্ছে, তাহলে আমারটার সাথে ওদেরটার সাথে পার্থক্য হইলো কোথায়? আজকে তাহলে ফ্লেক্স এর আগে দেওয়া লাগবে। তাহলে ওদেরটা কপি করে আনেন দেখি। কপি করে তো আনলাম, কপি করলাম তো ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স ডিসপ্লে দিলাম, ফ্লেক্স তারপরে কি হাইট ও 200 দিয়েছে, আমি দিছি 300। এগুলো ফ্লেক্স গুলা র কোডিং এ আমাদের প্র্যাকটিসে নাই তো, ঠিক আছে। এখন দেখেন আমার তো মূলত এইখানে এই অবস্থায় আছে, অর্থাৎ আমার প্যারেন্টের একটা হাইট আছে, বুঝতে পারছি সমস্যা, অ্যালাইন আইটেমসটা দিতে হবে। আমি যদি এখন জাস্টিফাই কন্টেন্ট দেই, মনে করেন কি দেব, রাউন্ড স্পেস বিটুইন দিলাম, মনে করেন স্পেস বিটুইন দিলে আমার পর্যন্ত তো বুঝতে পারছি। এখন দেখেন আমার যে ভার্টিক্যালি যদি আমি দেই যে অ্যালাইন কন্টেন্ট, আমি যদি বলি ফ্লেক্স এন্ড, রিফ্রেশ করলাম, সেন্টার দিই, অ্যালাইন আইটেমস, লাইন আইটেমস আমি দিয়ে দিলাম মনে করেন সেন্টার, তাহলে দেখেন এই ভার্টিক্যালি সব সেন্টারে চলে আসে, চলে আসছে। আমি যদি অ্যালাইন আইটেমস দেই ফ্লেক্স এন্ড, শেষে চলে আসছে। অ্যালাইন আইটেমসটা হচ্ছে আপনার ভার্টিক্যালি উপরে নিচে নেওয়ার জন্য। আমি যদি বলি এখানে অ্যালাইন আইটেমস স্টার্ট, নাকি ফ্লেক্স স্টার্ট, তাহলে টপে থাকবে। এখন কি ক্লিয়ার? হ্যালো, একটু কি এলোমেলো হয়ে গেছেন? না স্যার ঠিক আছে। জি স্যার, দেখেন ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট দিলে কি হচ্ছে, লেফট রাইট সেন্টার হচ্ছে। অ্যালাইন আইটেমস দিলে কি হচ্ছে, অ্যালাইন আইটেমস দিলে আপনার এই যে টপ বটম মিডল হচ্ছে, তাই না? এখান থেকে স্টার্ট না বলে আমি যদি বলি এন্ড, চলে আসলো এন্ডে। এর আগে আমাদের ফ্লোর দিয়ে কিন্তু একটা ভার্টিক্যালি আমাদের মিডলে নেওয়াটা কষ্ট ছিল আর কি, সহজে নেওয়া যাইত না। এখন আমরা ফ্লেক্সের মাধ্যমে খুব সহজেই নিতে পারতেছি। একদম সেন্টারে যদি নিতে চাই, ধরেন এইখান থেকে আমি দিলাম, এটাকে আমি দেই সেন্টারে, এই যে দেখেন এদিকেও সেন্টার, ভার্টিক্যালিও সেন্টার। তাহলে কি শিখলাম, অ্যালাইন আইটেমস। কয়টা প্রপার্টি শিখলাম? পাঁচটা। পাঁচটা বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। কোশ্চেন থাকলে করেন আর কি, যেহেতু একটু ঝামেলা হয়ে গেছে আর কি, একটু বুঝাইতে, বুঝতে না পারলে বলেন আর কি, আবার কোনো প্রপার্টি বুঝতে সমস্যা হলে আমি আবার দেখাই দিই।
দেখেন এখানে যদি আমি দেই অ্যালাইন আইটেমস স্ট্রেচ, স্ট্রেচটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আপনার এটি কিন্তু স্ট্রেচ থাকে। আমি যদি অ্যালাইন আইটেমস এটা যদি আমি না দেই তাহলে কি থাকে, এই যে দেখেন আপনার প্যারেন্টের হাইট যতখানি অতখানি কিন্তু অটোমেটিক হাইট নিয়ে নেয়, তাই না? অর্থাৎ অ্যালাইন আইটেমসকে যদি আপনি স্ট্রেচ দিয়ে দেন, এই স্ট্রেসটা হচ্ছে এমনিতেই থাকে, এটাই হচ্ছে স্ট্রেস। যে ওর হচ্ছে টপ বটম মিডল না, ওর সম্পূর্ণ জায়গাটা ও নিয়ে নেবে, এটা হচ্ছে কি আপনার স্ট্রেস অবস্থায় আছে। আর আমি যদি বলি যে এক্স স্টার, তাহলে হচ্ছে উপরে থাকবে। ক্লিয়ার? স্ট্রেসের কাজটা বোঝা গেছে? হ্যালো জি স্যার, আমরা প্যারেন্টে কি কি ক্লাস ব্যবহার করছি সবগুলো আমি লিখে রাখতেছি। ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করছি, তারপর হচ্ছে কি ফ্লেক্স ডিরেকশনের সাথে কি কি ভ্যালু ব্যবহার করছি, রো ব্যবহার করছি, রো রিভার্স ব্যবহার করছি, তারপরে হচ্ছে কলাম ব্যবহার করছি, কলাম রিভার্স ব্যবহার করছি। পরবর্তী প্রপার্টি আমরা কি শিখছিলাম, ফ্লেক্স র্যাপ। তাহলে কি শিখছি, আমরা র্যাপ করতে পারবো, র্যাপ রিভার্স করতে পারবো, আর কি পারবো, নো র্যাপ করতে পারবো, তাই না? পরবর্তী কি প্রপার্টি শিখছি, জাস্টিফাই কন্টেন্ট। ফ্লেক্স স্টার্ট শিখছি, তারপরে ফ্লেক্স অথবা সেন্টার শিখছি, তারপরে ফ্লেক্স এন্ড শিখছি, স্পেস রাউন্ড শিখছি, স্পেস বিটুইন শিখছি। এরপরে কি শিখছি, অ্যালাইন আইটেমস। ফ্লেক্স স্টার্ট সেন্টার, ফ্লেক্স এন্ড, আর একটা কি শিখছি, এই তো কয়টা প্রপার্টি বোঝা গেছে না? এগুলো কিন্তু সব এই প্যারেন্টের, অর্থাৎ এই কলামগুলোর প্যারেন্টের প্রপার্টি। নোট করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই তো অ্যালাইন আইটেমস পর্যন্ত তো ক্লিয়ার আশা করি, তাই না? হ্যালো জি স্যার, এরপরে দেখেন একটা অ্যালাইন আইটেমস এর মধ্যে হচ্ছে কি, এটা এক দুই বড় ছোট বিভিন্ন ই আছে, তাই না? তাহলে এইগুলো হচ্ছে আপনি কিভাবে করবেন, অ্যালাইন আইটেমস প্রপার্টি, অ্যালাইন আইটেমস বেস লাইন। এই বেজ লাইন আদৌ জীবনে লাগবে কিনা আমি জানি না, এই টাইপের কাজ আমাদের লাগে না। বেজ লাইনটা টপেই থাকতেছে। এইচ ওয়ান এর কারণে এইটা বড়, এইচ টু এর কারণে এটা ছোট, এইচ থ্রি এর কারণে ছোট, স্মল এর কারণে ফোর ছোট। আচ্ছা তাহলে এগুলোকে একটু আমি চেঞ্জ করে দেখি, বেজ লাইন দেওয়ার পর কি হয়েছে। এই কোন দিলাম, সিক্স দিলাম, এটাকে দিলাম
থ্রি এর মধ্যে। আচ্ছা দেখি এখন কন্টেন্টের কন্টেন্ট যদি বড় হয় তাহলে এটা বড় হইতেছে, এটা এইচ ওয়ান এর ভিতরে আছে এই কারণে। এটা বেজলাইন না দিলে সমস্যা কোথায় দেখি। ও আচ্ছা বেজলাইন না দিলে তো অ্যালাইন আইটেমস আইটেমস আমি যদি বলি ফ্লেক্স স্টার্ট বেজলাইনের আলাদা কোনো কাজ আমি দেখি না, লাগবে না বেজলাইন, কারণ এখানে কন্টেন্ট বড় ছোট দিছে, আমার যেহেতু চারপাশে প্যাডিং দেওয়া আছে এমনিতেই বড় ছোট হচ্ছে। স্পেস অ্যারাউন্ডটা আমরা দেখছি, স্ট্রেসটা আমরা দেখছি, র্যাপ দেখছি, অ্যালাইন কন্টেন্ট। আচ্ছা অ্যালাইন কন্টেন্ট এবার দেখবো, অ্যালাইন কন্টেন্ট দেখি একটা দেখলেই বোঝা যাবে। অ্যালাইন কন্টেন্টের সাথে ওই সেম জিনিসই, অ্যালাইন আইটেমস দিয়ে আমি আমি যেটা করছি অ্যালাইন কন্টেন্টের সাথে আমি যদি দিই ফ্লেক্স স্টার্ট ফ্লেক্স এন্ড দিই, তবে এটাকে র্যাপ না করলে আর এটা আসতেছে না আর কি, র্যাপ করে তারপরে হচ্ছে অ্যালাইন কন্টেন্ট দিতে পারবেন, র্যাপ করার পরে তারপরে অ্যালাইন কন্টেন্ট দিয়ে আপনি উপরে নিচে মাঝখানে নিতে পারবেন একদম হুবহু অ্যালাইন আইটেমস এর মতো। জাস্টিফাই কন্টেন্ট এখানে একটু কোডটা দেখেন, এখানে আমাদের যখন একটা আইটেমসকে হচ্ছে আমরা নিয়ে আসলাম, এখানে একটা অর্ডার নামে একটা অপশন আছে দেখেন, এখানে বি ওয়ান বি টু এগুলোকে একটু বাদ দিই, বি সিক্স একটা রাখি, দেখেন আমার বি ওয়ান থেকে বি সিক্স পর্যন্ত বর্তমানে আছে। এখন আমরা যদি রিভার্স করি তাহলে তো আমার রিভার্স হয়ে গেছে, এখন এগুলোকে পাস না দিয়ে আমি এখান থেকে ইনলাইন সিএসএস দিয়ে দেখাই, নতুবা প্রত্যেকটাতে আলাদা আলাদা ক্লাস করা লাগবে। অর্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে, আমি বললাম যে এটা আগে দেখাবে, এই নাম্বারটা দেখাবে আগে, এটা দেখাবে দুই নাম্বারে, এটা দেখাবে তিন নাম্বারে, এটা দেখাবে চার নাম্বারে, সাপোজ এইটা ছয়ে আর এইটা পাঁচে, তাহলে কি হইলো আমি যে অর্ডারটা দিছি এইখানে দেখেন বি থ্রি
B1, B2 ওই অর্ডার অনুসারে চেঞ্জ হয়ে গেছে। যদি আপনার এরকম কোথাও চেঞ্জ করা লাগে যে না আমি এই কলামটাকে আগে পরে দেখাইতে চাই, তাহলে হচ্ছে আপনি এরকম অর্ডারটা চেঞ্জ করে দিতে পারবেন। অর্ডারের কাজ কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এরপরে দেখেন আমাদের যে চাইল্ড ক্লাসগুলো আছে, এই চাইল্ড ক্লাসের সাথে দেখেন এই যে ফ্লেক্স গ্রো প্রপার্টি আছে, ফ্লেক্স গ্রো 1, তারপরে হচ্ছে 8। দেখেন স্যার আজকে স্টপ করি, স্যার বোর হয়ে গেছি আজকে। আচ্ছা, সময় তো শেষের দিকে চলে আসছে, তো মেইন হচ্ছে, মেইন হচ্ছে আমার এই কয়টা প্রপার্টি হচ্ছে মেইন আর অ্যালাইন আইটেমস, জাস্টিফাই কন্টেন্ট, এই দুইটা হচ্ছে মূলত ফ্লেক্সের মেইন আইটেম। আচ্ছা, তাহলে আজকে রেখে দিচ্ছি এখানে। স্যার আমি একটা সমস্যা দেখা দিতে চাইছিলাম। আচ্ছা দেখেন, স্যার করি করেন। আচ্ছা, বাকিরা স্যার আমরা বাকিরা লিভ নিচ্ছি স্যার, একলাও থাকতে পারেন। আচ্ছা হ্যাঁ দেখেন, কি সমস্যা? আরে স্যার টেবিলটা আমার এরকম কেন হয়েছে? টেবিলটা একটু আগে যে করাইলেন, ডাটা টেবিলে ঝামেলা আছে, আপনি ক্লাস কল করতে পারেন নাই মেবি। ওই দেখি, কন্ট্রোল ইউ দেন তো, কন্ট্রোল ইউ, ব্রাউজারে যান, কন্ট্রোল ইউ দেন। আচ্ছা, ওখান থেকে jQuery ডাটা টেবিল ডট মেইন ডট সিএসএস, ওইটা বুটস্ট্র্যাপের পরে দিয়েন। আচ্ছা, ওই উপরের লিঙ্কটা ক্লিক করেন তো আগে, ওই ডাটা টেবিল ডট মিন ডট সিএসএস, কোড নাই তো ওর মধ্যে, কোড আছে jQuery, হ্যাঁ ওইটাই, কোড নাই তো আসবে না, ঠিক করেন, ফাইলগুলো চলে আসবে আশা করি। ওকে, প্রত্যেকটা লিঙ্ক চেক করেন। আচ্ছা ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।